আমরা তাহলে আমাদের ফিজিক্স বঙ্গের স্টুডেন্টস ওয়েবনার আমাদের যতগুলো আমরা অ্যাক্টিভিটি করে থাকি মূলত তার অন্যতম একটি হলো স্টুডেন্টস ওয়েবনার তো সেটা আমরা শুরু করছি অনেকদিন পর আমরা আবার একটা ওয়েবনার নিয়ে ফিরলাম প্রথমেই যে কথাটা বলে শুরু করতে চাই যে গত অগস্ট মাসের ন তারিখে আমাদের কলকাতায় যে ঘটনাটা ঘটেছে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একজন মহিলা চিকিৎসকের চিকিৎসকের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটার প্রতিবাদ আমরা প্রত্যেকেই চাক্ষুষ করছি আমরা যারা কলকাতার বাইরে আছি বা দেশের বাইরে আছি তারা তাদের মতন করে আর কলকাতায় যে অভূতপূর্ব একটা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি সেটা তো অবশ্যই মানে আমরা আমাদের জীবনে মানে আমাদের খুবই স্বল্প পরিসরের জীবন আমরা সেটা আগে দেখিনি এবং আমরা কলকাতাকে নিয়ে যে গর্বটা করে থাকি তার একটা প্রতিফলন হয়তো এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমরা সকলেই অপেক্ষা করছি যে কবে আমরা এই ঘটনা ঘটনার বিচারটা পাবো আহ এটা সুপ্রিম কোর্টের এখনো কেস চলছে প্রতিবাদ চলছে সবকিছুই চলছে তার মধ্যেও আমাদের প্রত্যেকের প্রত্যেককে আমাদের মতন করে নিজেদের কাজ চালিয়ে যেতে হচ্ছে তো সবকিছুর মধ্যেই আমাদের যে ভয়েসটা আমাদের অলওয়েজ থাকা দরকার সেটা হচ্ছে যে জাস্টিস ফর আরজিকর তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ফিজিক্স তরফ থেকে যে আমরা পরবর্তীতে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো বিচার অ্যানাউন্স করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হবে সেটা বাই পোস্ট হোক ইন ফেসবুক ভিডিও হোক ইন ইউটিউব আমরা জাস্টিস ফর আর এই হ্যাশট্যাগটা আমরা ইউজ করবো এবং আমরা ইতিমধ্যে আমাদের ফিজিক্স ব্যাংকের তরফ থেকে কিছু মেম্বারেরা আমরা ভার্চুয়ালি একটা প্রোটেস্ট আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আমরা সেটা করেছিলাম তো আমরা আমাদের মতন করে চেষ্টা করছি সমাজের প্রতিটা মানুষ তাদের মতন করে চেষ্টা করছে দেখা যাক ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা কি ফলাফল পাই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভয়েসটা থাকা তো আমরা শুরু করছি আমাদের আজকের স্টুডেন্টস ওয়েবনার আজকে আমাদের স্টুডেন্টস ওয়েবনারের যে প্রেজেন্টার সে হচ্ছে প্রজ্জ্বলক প্রজ্বলক আমার বন্ধু এবং আমরা ব্যাচ সেম প্রজ্জ্বলক এখন টিআইএফআর পিএইচডি করছে ও পিএইচডি তে জয়েন করেছিল এবং এখনও রিসার্চ স্কলার টিআইএফআর টিআইএফআর মুম্বাইতে আছে তো ও আজকে যে প্রেজেন্টেশনটা দেবে সেটা মূলত আমি যেটুকু বুঝেছি যে ও একটা বেসিক ইনসাইট ফর দ্য স্টুডেন্টস ও রাখার চেষ্টা করবে যারা এক্সপেরিমেন্টাল হাই এনার্জি ফিজিক্সে আসার চেষ্টা করছে তো আশা করি ওর এই প্রেজেন্টেশনটা ইউজি এবং পিজি স্টুডেন্টসের জন্য খুবই ইনসাইটফুল যে তারা যদি ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে হতে চায় তারা একটা কম্প্রিহেন্সিভ একটা নলেজ তারা এখান থেকে পাবে এবং তারে যদি কোনো প্রশ্ন থাকে যারা এখানে উপস্থিত আছে তাদের প্রশ্ন থাকলে পঞ্জলকের প্রেজেন্টেশনের শেষে তারা প্রশ্ন করতে পারে এছাড়াও আমাদের ইউটিউবে এটা আপলোড করা থাকবে এবং সেখানেও প্রশ্ন করলে আমরা চেষ্টা করব সেইগুলোর উত্তর দেওয়ার আমি আর বেশি বক্তব্য রাখবো না পঞ্জলক আমি তোকে রিকোয়েস্ট করব আনমিউট করে তুই শুরু করতে পারিস राकेश ভাই না খুব ভালো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য একটা কথা সেটা হচ্ছে যে মানে কোয়েশ্চেন মাঝখানে করলে কেউ করতে পারে বাট আমি প্রেফার করবো সেটা যদি লাস্টে করে তবে আমি দুই একটা জায়গায় কিছু ইন্টারঅ্যাক্টিভ মানে ডিসকাশন রাখার চেষ্টা করেছি সেইগুলো মানে মোস্টলি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো তোদের আন্ডারস্ট্যান্ডিং গুলো সবার বোঝার জন্য তো মানে আমার টার্গেট মোস্টলি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরাও মোটামুটি মানে মানে তাদের লেভেলের নয় এক অতটা আমি টেকনিক্যাল জিনিসপত্র অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রেখেছি কোনো ইকুয়েশন নেই কোনো ম্যাথামেটিক্স নেই জাস্ট বেসিক ডেসক্রিপশন আছে তো মানে সেটা দিয়ে আমি এটা শুরু করবো আমার টকের নামটা আমি রেখেছি আর ব্রিফ ইন্ট্রোডাকশন টু এক্সপেরিমেন্টাল হাই এনার্জি ফিজিক্স তো ইন্ট্রোডাকশানটা কতটা ব্রিফ হবে আমি জানি না বাট দেখা যাক তো হ্যাঁ হয়েছে তো আমি প্রথমে আমার একটা ইন্ট্রোডাকশন দিই আমি ব্যাচেলার্স করেছি আশুতোষ কলেজ থেকে কলকাতায় আমি এখন কারেন্টলি ইন্টিগ্রেটেড পিএইচডি করছি বা হাই এনার্জি ফিজিক্স ডিপার্টমেন্টে টিআইএফআর মুম্বাইতে আমার কাজ মোস্টলি ইলেকট্রনিক্স আর ইনস্ট্রুমেন্টেশন ফর হাই এনার্জি ফিজিক্স আর আমি আমার কাজ প্রথম শুরু করেছিলাম আইএনও এক্সপেরিমেন্ট আইএনও যারা জানো তারা হচ্ছে ইন্ডিয়া বেস্ট নিউট্রন অবজারভেটরি তো এটা একটা খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল আমাদের দেশের কিন্তু সামহা ও প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ফর সাম রিজন তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না মানে সেটা আমার জানি না আমার বলার অধিকার নেই সেটা নিয়ে তো আমি সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু মানে কারেন্টলি যেহেতু মানে মোটামুটি একটা আনঅফিসিয়াল ডিসিশন হয়ে গেছে যেটা ক্লোজ হচ্ছে সেই জন্য মানে আমার প্রেজেন্ট কাজটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট হিসেবে দেখানো হচ্ছে তাছাড়া আমি ছোট কিছু সিএমএস এক্সপেরিমেন্টে সার্নের সেখানে জয়েন করেছি সেখানে আপাতত কিছু ছোটখাটো কাজ করছি তো এই আমার মোটামুটি প্রোফাইল তো আমি জাস্ট মানে ইন্ট্রোডাকশন একটু শুরু করব হাই এনার্জি ফিজিক্স এবং ইন জেনারেল পার্টিকেল ফিজিক্স সম্পর্কে তো হাই এনার্জি ফিজিক্সটা কি মানে সেইটার একদম মানে বেসিক জায়গা থেকে শুরু করছি তো হাই এনার্জি ফিজিক্স হচ্ছে স্টাডি অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস এন্ড ইন্টারাকশন তো মানে আমরা জানি মোটামুটি যে আমাদের নেচারে কিছু ফান্ডামেন্টাল পার্টিক্যালস আছে আর তারা মোটামুটি চার রকম ভাবে ইন্টারাক্ট করে এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন এক হচ্ছে উইক ইন্টারাকশন এক হচ্ছে স্ট্রং ইন্টারাকশন এক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন তো এই চার রকম ইন্টারাকশন বিভিন্ন পার্টিক্যাল কিভাবে সেই ইন্টারাকশন গুলো করে এবং মানে তাদের বিভিন্ন মানে বিভিন্ন ইন্টারাকশন গুলো স্টাডি আর কি মানে দুটো পার্টিকেল কত রকম ভাবে ইন্টারাক্ট করতে পারে তার সেই ইন্টারাকশন গুলোর কি রকম এইগুলো আমরা ডিটারমিনেশন করি তো এইটা হচ্ছে মেজরলি হাই এনার্জি ফিজিক্স এবং পার্টিকেল ফিজিক্স এর গোল এবং এইটা দিয়ে আমরা ইউনিভার্সটাকে স্টাডি করার চেষ্টা করি একটা ফান্ডামেন্টাল লেভেল তো আমরা যদি মলিকিউল নিই সেটাকে ব্রেক করলে আমরা অ্যাটম পাবো অ্যাটমকে ব্রেক করলে আমরা ইলেকট্রন আর নিউক্লিয়াস পাবো ইলেকট্রন হচ্ছে আমরা যে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল কারণ ইলেকট্রনের কোনো সাবস্ট্রাকচার এখনো পর্যন্ত জানা যায়নি থিওরিটিক্যালি বা এক্সপেরিমেন্টালি তো ইলেকট্রন ফান্ডামেন্টাল কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াসে আমাদের নিউক্লিয়ান আছে মোস্ট লাইক নিউট্রন এন্ড প্রোটন কিন্তু আমরা মানে জানি যে এখন মানে এই দুটো সাবস্ট্রাকচার আছে এরা কুয়ার্ক দিয়ে তৈরি এবং সেই কুয়ার্ক গুলোকে বাউন্ড করে রাখে বাউন্ড স্টেটে রাখে গ্লিওয়ান্স তো মানে এই ধরনের স্টেপ বাই স্টেপ ব্রেকিং করা এইটা হচ্ছে হাই এনার্জি এর কাজ তো আমি জাস্ট ব্রিফলি একটু এনার্জি স্কেল গুলো সম্পর্কে বলি তো মানে ইনফ্যাক্ট এই যে আমরা শব্দটা বলছি হাই এনার্জি ফিজিক্স তো হাই এনার্জি মানে কতটা হাই এনার্জি তো মানে আমরা ফিজিক্সে সবসময় কোয়ান্টিটেটিভ কথাবার্তা বলি কোয়ালিটেটিভের জায়গা তো হাই এনার্জি মানে কতটা হাই এনার্জি তো সেই এনার্জি স্কেলটা যদি দেখি আমরা তাহলে ইলেকট্রন ভোল্ড স্কেল হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সে যেটা হয় কিরো ইলেকট্রন ফল্ড হচ্ছে মোটামুটি এক্সরে ওই রেঞ্জে যেটা হয় এম যেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এর এনার্জি স্কেল তো আমরা হাই এনার্জি ফিজিক্স বলতে যেটা বুঝি দ্যাট ইজ গিগা ইলেকট্রন ভোল্ড অ্যান্ড অ্যাবভ ঠিক আছে তো এইটা এই এনার্জি স্কেল মানে আমরা যখনই বলবো হাই এনার্জি ফিজিক্স মোটামুটি আমরা এই এনার্জি স্কেলে কাজ করছি তো হাই এনার্জি ফিজিক্স এর অন্যান্য কিছু অ্যাপ্লিকেশন আছে ইনফ্যাক্ট এটা ডিরেক্টলি হাই এনার্জি ফিজিক্স এর অ্যাপ্লিকেশন হয় বা এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল স্পিন অফ যেমন হচ্ছে মেডিকেল ইমেজিং আমরা হাইরার্জি ফিজিক্স ডিটেক্টর গুলো আমি কিছুক্ষণ পরে আলোচনা করবো এই ডিটেক্টার গুলো মেডিকেল ইমেজিং এ বড় অ্যাপ্লিকেশন আছে যেমন সিটি স্ক্যান মেশিনে এক্সট্রা ডিটেক্টর সেটা মোটামুটি এনার্জি ফিজিক্স কমিউনিটি থেকে তৈরি হয়েছে সেম হচ্ছে কম্পিউটিং এন্ড আদার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেগুলো হয় ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অনেকে তোমরা হয়তো জানো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সারনে তৈরি হয়েছিল টিম বার্নার্স লি বলে একজন তৈরি করেছিল ইনফ্যাক্ট তিনি একজন হাই এনার্জি ফিজিসিস্টই ছিলেন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেছিলেন এখন সেইটা ছাড়া মোটামুটি ইন্টারনেট অচল আমরা যখন এই ডাব্লু 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 গুগল ডট কম দিচ্ছি এই ডাব্লু ডাব্লু মানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেটা সার্নে তৈরি হয়েছিল এবং একজন হাই এনার্জি ফিজিক্সট তৈরি করেছিলেন তো হাই এনার্জি ফিজিক্স জাস্ট নট আ পার্ট অফ ফিজিক্স এটার স্পিন অফ অনেক রকম টেকনোলজি এবং মানে সায়েন্টিফিক টেকনোলজি রিসার্চ কম্পিউটিং ফিল্ডে এটার হিউজ একটা অ্যাপ্লিকেশন রয়েছে তো আমি একটা ভেরি ভেরি বেসিক ইন্ট্রোডাকশন দেবো পার্টিক্যাল ফিজিক্স সম্পর্কে পার্টিক্যাল ফিজিক্স হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের থিওরিটিক্যাল ব্রাঞ্চ যারা এই পার্টিকল এবং তার ইন্টারাকশন গুলোর উপর থিওরিটিক্যাল স্টাডি করে এদের থিওরিটিক্যাল স্টাডি করার জন্য বিভিন্ন রকম টুলস আছে তার মধ্যে একটা হচ্ছে যেমন কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স একটা কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স কিউডি আর কিউসিডি তো এই সমস্ত টুলস গুলো ইউজ করে তারা বিভিন্ন রকম পার্টিকল ফিজিক্স এর স্টাডি করে তো তারা এই পার্টিকেল গুলোর মধ্যে রিলেশন বলে তো আমি এখানে বেসিক্যালি এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল যেমন ধরো মানে কেমিস্ট্রিতে যেমন একটা পিরিয়ডিক টেবিল আছে সেই রকম আমাদের পার্টিক্যাল ফিজিক্স হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল ইনফ্যাক্ট এইটা জাস্ট একটা টেবিল দেখে মনে হয় বাট ইনচারি এটা অ্যাকচুয়ালি একটা টেবিল নয় এটার একটা ম্যাথামেটিক্যাল কনস্ট্রাক্ট আছে স্ট্যান্ডার্ড মডেল যেটা তার একটা ল্যাগ্রানজিয়ান আছে সেই ল্যাগ্রানজিয়ান গুলো সলভ করলেই প্রত্যেকটা পার্টিক্যালের জন্য তাদের মধ্যে তাদের ইন্টারাকশন এই প্রপার্টি গুলো আমরা জানতে পারি তো মানে এটার একটা সলিড ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন আছে সেটা যারা থিওরি করে তারা জানে আমি থিওরি করি না তাই আমি জানি না তো যারা থিওরি করে তাদের গিয়ে গিয়ে জিজ্ঞেস করো এটা তো আমি জাস্ট বেসিক্যালি বলে দিই সেটা হচ্ছে আমাদের এই সেকশনটা হচ্ছে ফেরমিয়ন্স ফেরমিয়ন্স মানে যারা আমরা জানা জানি যাদের মানে ফ্র্যাকশনাল স্পিন আছে অর্থাৎ এদের দেখো সবার স্পিন হাফ তো এই যে ওপর যে সেকশনটা এইটা হচ্ছে কোয়ার্কস এখানে দেখো ছখানা কুয়ার্ক আছে আর তলায় এখানে হচ্ছে লেপটনস ঠিক আছে তো এদের দেখো ছ রকমের লেপটন আছে তার মধ্যে তিন রকম হচ্ছে আমাদের ইলেকট্রন মিউন আর টাওয়ান এদের তিনজনের প্রপার্টি সিমিলার চার্জ সিমিলার শুধু মাস ডিফারেন্স যেমন মিউওয়ান হচ্ছে অ্যাবাউট টু হান্ড্রেড টাইমস হেভিয়ার দেন ইলেকট্রনস তো সেই রকম এদের প্রত্যেকের করেসপন্ডিং একটা করে নিউট্রিনো রয়েছে তো যেমন ইলেকট্রন নিউট্রিনো মিউওয়ান নিউট্রিনো টাওয়ার নিউট্রিনো ঠিক আছে তো এরা জাস্ট এরকম একটা পেয়ারে আছে আর এইখানে যে সেকশনটা দেখছো এরা হচ্ছে বোজনস এদের স্পিন হচ্ছে ইন্টিজার তার মধ্যে এই যে পার্টিকুলার সেকশনটা এই বোজন গুলোকে বলা হয় গেজ বোজন এই বোজন গুলো আমাদের বিভিন্ন ফোর্স মিডিয়েটিং হিসেবে কাজ করে এরা গেজ তে মানে গেজ ফিল্ডের ওপর এরা কাজ করে তো এই জন্য এরা গেজ বোজন আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের দেখো সবার স্পিন ওয়ান স্পিন ওয়ান হওয়ার জন্য এদের দুটো প্যারিটি প্লাস ওয়ান মাইনাস ওয়ান সেই জন্য এদেরকে বলা হয় ভেক্টর বোজন এই সাইডে লেখা আছে ঠিক আছে তো এরা হচ্ছে সবাই ভেক্টর বোজন তেমনি হিগস আছে হিগস তো মোটামুটি সবাই জানে হিগস কি জিনিস এরা মানে পার্টিকুলার মাস প্রোভাইড করে হিগস তো শুভান কি কোনো মেসেজ করলি

সেই জন্য এটা স্কেলার বোঝান বাকি এরা কিন্তু সবাই ভেক্টর বোঝান আবার আমার কন্ট্রোল কাজ করছে না হ্যাঁ হয়েছে তো আমরা হাই এনার্জি ফিজিক্স এক্স্যাক্টলি করি কি পার্টিকল ফিজিক্স যদি থিওরি নিয়ে ডিল করে তাহলে আমরা এক্স্যাক্টলি কি করি তো আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে ডিটেক্ট পার্টিকেলস যে সমস্ত পার্টিকেল তৈরি হচ্ছে সেটা কোলাইডার এক্সপেরিমেন্ট হতে পারে সেটা কসমিক রে হতে পারে সেটা কোনো নিউক্লিয়ার রিয়াক্টার থেকে আউটপুট কোনো পার্টিকেল হতে পারে আমরা সেই পার্টিকেলগুলোকে ডিটেক্ট করি তো এই ডিটেকশনটা কি কি মানে আমরা কি ডিটেকশনের জন্য কি করি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ট্র্যাকিং আমরা পার্টিক্যালার প্রাজেকটারিগুলোকে ট্র্যাক করি ঠিক আছে তো পার্টিকেলার প্রাজেক্টারিকে ট্র্যাক করলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তার মোমেন্টাম মেজারমেন্ট করতে পারি কারণ যখন কোনো চার্জ এটা সবাই মোটামুটি জানো আন্ডার গ্রাজুয়েট লোকজন জানে আশা করি যে কোনো ম্যাগনেটিক ফিল্ডে যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করে সে বেন্ড হয় সেই বেন্ডিং থেকে তার রেডিয়াস অফ কার্ভেচার থেকে আমরা সেই পার্টিকুলার মোমেন্টটা মেজার করতে পারি যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড আমাদের কাছে নোন হয় তো আমি যদি একটা নোন ম্যাগনেটিক ফিল্ড থাকে সেখানে যদি আমার একটা কোনো পার্টিকুলার একটা সার্টেন মোমেন্টাম নিয়ে মুভ করে তো তার একটা সেখানে একটা কার্ভ পাথ তৈরি হবে সেই কার্ভ পাথের যে রেডিয়াস অফ কার্ভেচার সেইটা মেজার করে আমরা তার মোমেন্টটা মেজার করতে পারি তো ট্র্যাকিং করে আমরা মোমেন্টামও মেজার করতে পারি পার্টিকুলার থার্ড হচ্ছে এনার্জি মেজারমেন্ট এনার্জি মেজারমেন্ট সাধারণত কিভাবে করা হয় ধরো একটা কোনো অবজেক্ট আসছে অবজেক্টটাকে অবজেক্টটাকে আমি এনার্জি এনার্জি কিভাবে করতে পারি তার কত সেটাকে আমরা বেস্ট অপশন হচ্ছে আমি সেটাকে স্টপ করার চেষ্টা করবো সেই অবজেক্টটাকে আমি যদি থামানো চোখ একটা বল আসছে বা কিছু গড়িয়ে আসছে একটা অবজেক্ট গড়িয়ে আসছে সেটাকে আমি যখন থামাবো তাতে আমি কতটা এনার্জি লাগছে আমার থামাতে সেইটাকে আমি যদি মেজার করতে পারি তাহলে সেইটা থেকে আমি মানে বলের এনার্জিটা কারণ সেম এনার্জি লাগবে সেটা সাপোজ ই এনার্জি নিয়ে মুভ করছে আমাকে সেটা থামাতে এনার্জি এদিক থেকে দিতে হবে তো আমি সেইখান থেকে বলতে পারি যে অবজেক্টটাকে থামাতে আমার কত এনার্জি লাগছে এখানেও তাই আমরা পার্টিকেলটাকে স্টপ করে সেই স্টপ করতে আমার কতটা এনার্জি লাগছে সেইটা মেজার করলে আমি সেখান থেকে এনার্জিটা মেজার করতে পারি আর ফাইনালি হচ্ছে পার্টিকেল আইডেন্টিফিকেশন এখন অনেক রকম পার্টিকেল আছে তো আমি আগে যে গুলো দেখলাম সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল এবার এই যে কোয়ারগুলো এই গুলো তো ফ্রিলি এক্সিস্ট করতে পারে না কোয়ার্কের হচ্ছে ফ্র্যাকশনাল চার্জ কুয়ার্ক ফ্রিলি এক্সিস্ট করতে পারে না নেচারে তো কুয়ার্ক অলওয়েজ মানে সেটা মানে হাইড্রোনাইজেশন প্রসিডিওর করে মানে ফ্রি কোয়ার্ক যদি কোথাও থাকে সে হাইড্রোনাইজেশন করে হাইড্রন তৈরি করে ঠিক আছে এই যেমন প্রোটন নিউট্রন এরা সব হাইড্রন তো হাইড্রোনাইজেশনের মাধ্যমে যখন হাইড্রন তৈরি করে মানে বিভিন্ন রকম হাইড্রন আছে যেখানে পায়ন আছে কেওন আছে এরা হচ্ছে টাইপ অফ মেজন যেমন প্রোটন নিউট্রন এরা হচ্ছে তো আমি অত ক্লাসিফিকেশনে যাচ্ছি না পয়েন্ট এটা হচ্ছে যে আলাদা আলাদা যে পার্টিকেল এই পার্টিকেল গুলোকে আইডেন্টিফাই করা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ তো তাদেরকে তাদের মাস দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব তাদের চার্জ দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব অল যতগুলো তাদের প্যারামিটার আছে সেখানে লেফটন নাম্বার আছে ব্যারিয়ার নাম্বার আছে তার অনেকগুলো প্রপার্টি আছে তাদের সেই প্রপার্টি গুলোকে দিয়ে আমি একটা পার্টিকেলকে আইডেন্টিফাই করতে পারি তো আমরা হাই এনার্জি ফিজিক্সে এই মোস্টলি এই কাজগুলো করে থাকি মোমেন্টাম এনার্জি মেজার করে থাকি পার্টিকেল ডিটেক্ট করে থাকি মানে পার্টিকেলকে আইডেন্টিফাই করে থাকি এই দিস ইজ অল দা পার্ট অফ দা ডিটেকশন অফ পার্টিকেলস তো আমি একদম বেসিক থেকে শুরু করছি সেটা হচ্ছে ম্যাটার পার্টিকেল ইন্টারাকশন কারণ যখনই আমি বলছি একটা ডিটেক্টর সেই ডিটেক্টর অ্যাকচুয়ালি কি হচ্ছে একটা পার্টিকেল এসে সেই ডিটেক্টরের মধ্যে কিছু ইন্টারাকশন করছে সেই ইন্টারাকশনের জন্য আমি সেই পার্টিকেলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি কিছু একটা হয়েছে কি হয়েছে সেটা পরের কথা কিছু একটা হয়েছে তো সেইটাই হচ্ছে ম্যাটার পার্টিকেল ইন্টারাকশনের বেসিক্স তো পার্টিকল ইন্টারাক্ট উইথ মিডিয়াম উইথ ডিফারেন্ট ওয়েজ

থার্ড হচ্ছে প্রডিউস লাইট লাইট প্রডিউস করতে পারে কোনো সার্টেন মেটেরিয়াল এইগুলো সব আমি ডিটেলসে আসছি শুধু একটা জিনিস যেটা আমার স্লাইডে লেখা হয়নি আমি জাস্ট মানে মেনশন করে দিতে চাই সেটা হচ্ছে যখনই আমরা বলতে পারি যে পার্টিকেল ডিটেকশন করছি আমরা অলওয়েজ চার্জ পার্টিকেলের কথা বলছি কোনো নিউট্রাল পার্টিকেল আমরা ডিটেক্ট করতে পারি না ফর এক্সাম্পল নিউট্রন নিউট্রন ডিটেক্ট তোমরা যদি মানে ইয়েতে দেখো ওই মানে হিস্ট্রি দেখো তাহলে দেখবে ইলেকট্রন প্রোটন এরা অনেক আগে ডিসকভার হয়েছে নিউট্রন কিন্তু অনেক পরে আই এরকম সময় নিউট্রন ডিসকভার হয়েছে তার কারণ হচ্ছে নিউট্রন একটা নিউট্রাল পার্টিকেল নিউট্রাল পার্টিকেল কোনোভাবে ডিটেক্ট করা যায় না তো নিউট্রাল পার্টিকেল ডিটেক্ট করার একমাত্র উপায় হচ্ছে প্যাসিভ মেথড অর্থাৎ নিউট্রাল পার্টিকেলটা কোনোভাবে যদি আমি চার্জ পার্টিকেল কনভার্ট করতে পারি থ্রু পার্টিকেলটাকে ডিটেক্ট করে আমি বলতে পারি কোনো একটা নিউট্রাল পার্টিকেল তার আগে ছিল সেইখান থেকে চার্জ পার্টিকেলটা এসেছে তো নিউট্রাল পার্টিকেল নিউট্রিনো বলো নিউট্রন বলো এনি টাইপ অফ চার্জ পার্টিকেল সরি নিউট্রাল পার্টিকেল যেটা চার্জ নিউট্রাল সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি না তো অল দিস এই ম্যাটার পার্টিকেল ইন্টারাকশন পার্টিকেল ইন্টারাকশন বলছি সবকিছু কিন্তু চার্জ পার্টিকেলের জন্য তো কিভাবে এটা হয় সেটা হচ্ছে পার্টিকেল ডিপোজিট এনার্জি ইন দ্য মিডিয়াম অ্যান্ড ইন দ্য প্রসেস ইট লুজেস এনার্জি তো আমি এক্ষুনি যে

তো আমি প্রথমে টকে শুরুতেই বলছিলাম আমি একটা ইন্টারঅ্যাক্টিভ কিছু কোয়েশ্চেন কিছু জায়গায় করব তো আমি এখানে একটু অডিয়েন্সের কাছে একটা কোয়েশ্চেন রাখতে চাই সেটা হচ্ছে এই আনস্টেবল পার্টিকল কারা রাদার উল্টোভাবে ভাবে যে আমি কোয়েশ্চেনটা করব স্টেবল পার্টিকল কারা কাকি আমি বলবো একটা স্টেবল পার্টিকেল এনিওয়ান আনমিউট করে বলতে পারো এনিওয়ান কেউ বলতে চাইলে আনমিউট করে বলতেই পারিস যে সমস্ত পার্টিকেলগুলোর লাইফটাইম খুব বেশি হয় তারা স্টেবল পার্টিকেল এবং যেগুলো লাইফটাইম কম তত খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যাচ্ছে অন্য কোনো পার্টিকেলে তার লাইফটাইম কম হয়েছে দান্সটেবল বাহ কোয়াইট গুড বাট পয়েন্ট এটা হচ্ছে আমি একটু আগে একটা জিনিস বললাম যে আরেকজন ফিজিক্স মানে আরেকজন বলেছে অমিত বেড়া বলে স্টেবল পার্টিকেল তারা মেসেজে বলেছে স্টেবেল পার্টিকেল অ্যাজ ফাইনাইট লাইফটাইম ফাইনাইট ইনফাইনাইট এর প্রশ্নটা হচ্ছে টাইম ইনফাইনাইট হয় কিনা আমি বলতে পারছি না বাট পয়েন্ট এটা হচ্ছে যে মানে এক্ষুনি যে অ্যান্সারটা দিলে যে অনেক বেশি টাইম বা কম টাইম তো মানে যে দিয়েছে আমি খুবই ভালো বলবো বাট একটুখানি মানে একটা জিনিস ক্যালিফাই করে দিচ্ছি সেটা হচ্ছে যে ফিজিক্স আমরা সবসময় কোয়ান্টিটেটিভ কথা বলি কখনো আমরা কোয়ালিটেটিভ কথা বলি না যে অনেক বেশি টাইমে স্টেবল থাকবে অনেক কম টাইমে স্টেবল থাকবে কত টাইমে স্টেবল কত টাইমে আনস্টেবল যাক আমি বেশি টাইম নেব না আমি অ্যান্সারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে স্টেবেল পার্টিকেল তারা যাদের লাইফ টাইম হচ্ছে টাইম অফ যে টোটাল এজ তার থেকে বেশি যে সমস্ত পার্টিকেলের লাইফ টাইম তারা হচ্ছে স্টেবেল পার্টিকেল অর্থাৎ এন্টায়ার ইউনিভার্স লাইফ টাইমে তারা কোনোদিন ঢিকা করবে না ঠিক আছে তো মানে ইনফ্যাক্ট আহ প্রোটন হচ্ছে এমন একটা পার্টিকেল বা ইলেকট্রন প্রোটন এরা দুজনেই হচ্ছে স্টেবেল পার্টিকেল তো এরা ইউনিভার্সাল লাইফ টাইমেও ডিকে করবে না ইনফ্যাক্ট এই প্রোটন ডিকে নিয়ে একটা বিরাট কৃত্তিকলাপ হয়েছিল আমাদের টিআইএফআরই হয়েছিল নাইনটিন সিক্সটিজে একটা ওই কোলার গোল্ড এক্সপেরিমেন্ট হয়েছিল যে প্রোটন ডিকে এক্সপেরিমেন্ট সেখানে কেউ প্রমাণ করতে পারেনি যে প্রোটন ডিকে করে কারণ প্রোটন ডিকে করেই না দ্যাট ইস দ্য পয়েন্ট তো এইটা একটা আর যেমন হচ্ছে নিউট্রন নিউট্রন কিন্তু আনস্টেবল পার্টিকেল অ্যাকচুয়ালি নিউট্রন মানে ফ্রি নিউট্রন আমি নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউট্রন বলছিলাম ফ্রি নিউট্রন

যেটা নিউক্লিয়াসের ভেতর থাকে সেটা বাদ দিলে বাইরে যেটা আছে সেটাও কিন্তু ডিকে করে সো ভেরি ফিউ পার্টিকেল বাদ দিলে বাকি সবাই কিন্তু মোটামুটি আনস্টেবল ফর এক্সাম্পল মি ওয়ান মি ওয়ানের লাইফ টাইম হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড কিন্তু ইলেকট্রনের লাইফ টাইম অনেক মানে মোর দ্যান দ্য এজ অফ ইউনিভার্স সো ওকে তো আমি এবার ফার্স্ট টাইপ অফ ডিটেক্টার আসছি সেটা হচ্ছে আয়নাইজেশন ডিটেক্টর তো আয়োনাইজেশন ডিটেক্টর এখানে আমার লিখে রেখেছে ডিফিকাল্ট দ্যান ইউ থিং কারণ এটা হচ্ছে মানে দেখে খুব সিম্পল মনে হয় বাট যত ইনডেপে যাবে দেখবে তত গোলমাল আছে অনেকগুলো কোয়েশ্চেন আছে দেখি ক্যান উই ডিফাইন দ্য স্টেবিলিটি অফ দ্যাট তুই শেষ করলে তারপরে উত্তর ওকে তো আয়নাইজেশন ডিটেক্টরে আমি যাচ্ছি তো আয়োনাইজেশন ডিটেক্টর মোস্টলি হচ্ছে গ্যাস আর লিকুইড ফিল্ড চেম্বার যেটা সিল্ড হতে পারে আনসিল্ড হতে পারে আনসিল্ড মানে এই নয় যে অ্যাটমসফিয়ারে ওপেন সিল্ড মানে হচ্ছে যে যে গ্যাস বা লিকুইড লিকুইডটা সেটা সবসময় ওর চেম্বারের মধ্যে থাকছে সেটার কোনো সার্কুলেশন বা কিছু হচ্ছে না আর আনসিল্ড বলতে যেটা বোঝায় সাধারণত সেটা হচ্ছে যে মানে একটা সার্কুলেশন চলছে কন্টিনিউয়াসলি তাতে কি আমি নতুন গ্যাস বা নতুন লিকুইড ইন্ট্রোডিউস করতে পারি পুরোনোটাকে বার করে দিতে পারি তো তার কিছু অ্যাডভান্টেজ আছে সেটা আমি পরে আসছি তো এটার মেন অপারেটিং প্রিন্সিপালি হচ্ছে যে আয়োনাইজেশন ইন দ্য মিডিয়াম ডিউ টু ইন্টারাকশন উইথ হাই এনার্জি পার্টিকেলস তো এখানে কি হয় আমরা সাধারণত একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি দুটো ইলেকট্রোডের মাধ্যমে সেই হাই ভোল্টেজের থ্রু দিয়ে ইলেকট্রন আর আয়ন কিন্তু অ্যাক্সিলারেট করে এবার এখানে যেটা পজিটিভ ইলেকট্রোড স্বাভাবিক ইলেকট্রন সেই দিকে যাবে আর আয়ন যেহেতু পজিটিভলি চার্জ এখানে এক্ষেত্রে সেই সেহেতু আয়নটা ক্যাথোডের দিকে যাবে আর সিগন্যাল প্রোডাকশনটা কিভাবে হয় মেকানিজমটা আমি একটু পরে আসছি ইনফ্যাক্ট এই অনেকে ভুল বোঝে অনেকে একটা ভুল কনসেপ্ট রাখে তো সেটাও আমি ক্লারিফাই করে দেবো একটু পরে আর লাস্ট হচ্ছে কোয়েঞ্চিং অ্যান্ড রিকভারি তার কারণ হচ্ছে যে ইলেকট্রন আয়ন পেয়ার তো প্রোডাকশন হলো এবার ইলেকট্রনের মাস অনেক কম সে অনেক ফাস্ট ইলেকট্রন দিকে চলে যাবে সেখানে আয়ন হচ্ছে বাল্কি আয়ন মুভ করতে অনেক সময় নেবে তো আয়নকে যদি আমি পুরো টাইমটা মুভ করতে দিই তাহলে আমার ডিটেক্টরের ডেট টাইম অনেক বেড়ে যাবে কারণ ডিটেক্টারটা তো আগের স্টেটে রিটার্ন করতে হবে যাতে সে পরের পার্টিকেলটাকে ডিটেক্ট করতে পারে অর্থাৎ আমাকে ডেট টাইমটা মিনিমাইজ করতে হবে তো এইটার জন্য কোয়েঞ্চিং অ্যান্ড রিকভারিটা দরকার আমি আয়নটাকে পুরো ইলেকট্রোড পর্যন্ত পৌঁছতে দেবো না আমি সেটাকে তার আগেই স্টপ করে দেবো সার্টেন জায়গায় তারপর মানে আমি ডিটেক্টারটাকে রিকভার করে দেবো যাতে সে পরের পার্টিকেলটাকে ফার্দার ডিটেক্ট করতে পারে তো আমি বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল আছে আয়নাইজেশন ডিটেক্টারের তো এইটা একটা বেসিক ভেরি বেসিক এটাকে বলা আয়নাইজেশন চেম্বার তো এটার সামনে একটা উইন্ডো আছে থিন উইন্ডো এই উইন্ডোটা চুজ করা হয় আমি কি পার্টিকেল ডিটেক্ট করতে চাইছি তার উপর ঠিক আছে কারণ আলফা পার্টিকেলের পেনিট্রেশন ডেপ সব থেকে কম বিটার বেশি গামার সব থেকে বেশি তো আমি কি ডিটেক্ট করতে চাইছি কোন পার্টিকেল এবার সেটা ইনভিটিউর আলফা বিটা গামা ছাড়া অন্য কিছুও হতে পারে তো সেই সমস্ত পার্টিকেল ডিটেক্ট করার জন্য মানে এই উইন্ডোটা ম্যাটার করে তাছাড়া আমার ভেতরে একটা অ্যানোড ওয়্যার আছে যেটা সাধারণত টাংস্টেন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় আর এর বাইরে হচ্ছে একটা আহ ক্যাথোড রয়েছে ঠিক আছে আর একটা ইন্টারেস্টিং এখানে টাংস্টেন কেন ইউজ করা হয় তার কারণ হচ্ছে এক্স রে প্রোডাকশন যখন মানে চার্জ ইলেকট্রন এখানে ইম্পিঞ্চ করবে হাই এনার্জি ইলেকট্রন তখন যদি লো জেড ম্যাটেরিয়াল হয় সে ব্রেম স্ট্রলিং প্রসেসের থ্রু দিয়ে এক্স রে প্রডিউস করতে পারে হুইচ ক্যান প্রডিউস ফার্দার আয়নাইজেশন যার ফলে আমার মানে একটা পার্টিকের জন্য মাল্টিপেল হিট পাওয়া যাবে সেই জন্য একটা সাধারণত হাই জেড ম্যাটেরিয়াল দিয়ে এই ওয়ারটা বানানো হয় লাইক টাংস্টেন তো এইটা সিম্পল কনসেপ্ট এখানে আমরা একটা হাই ভোল্টেজ আপ্লাই করি অ্যানোড ওয়ারে আর এখানে যখন মানে ওই ইলেকট্রনটা মুভ করে তখন আমি এখানে একটা সিগন্যাল পাই তো এই যে সিগন্যাল প্রোডাকশন মেকানিজমটা সেইটাতে আমি এবার আসছি সিগন্যাল ফরমেশন তো এখানে মোটামুটি আমি আশা করি আন্ডার গ্রাজুয়েট এর লোকজন আছে এবং মাস্টার্স এর লোকজন আছে তো মেথড অফ ইমেজ চার্জেস এটা ইলেকট্রোডাইনামিক্স এ পড়ানো হয় একটা খুব কমন টপিক তো এটা আশা করি সবার জানা আছে কেউ কারো যদি জানা না থাকে তাহলে আমি একটু দু মিনিট সময় নিয়ে বলতে পারি না হলে আমি স্কিপ করে যাব মানে জাস্ট বেসিক টুকু বলে স্কিপ করে যাব তো জাস্ট আমাকে নোটিফাই করো কেউ যে মানে এমন কেউ যদি থেকে থাকো যে জানো না মানে মেথড অফ ইমেজ চার্জেস কি সেটা জানো না এনিওয়ান ওকে আশা করি তাহলে সবাই জানো তাহলে একদম বেসিক্যালি যেটা মানে বলার হয় সেটা হচ্ছে যে আমার যদি এরকম একটা কন্টাক্টিং প্লেট থাকে জিরো তো এখানে যদি একটা কিউ চার্জ থাকে ইনফ্যাক্ট এই পিকচারটা আমি বই থেকে যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক এটা তোমরা পেয়ে যাবে তো এই কিউ ইফ এইটা এই প্লেনটা এই প্লেনটা গ্রাউন্ড প্লেনটা বেসিক্যালি জিরো এই প্লেনটা একটা মিডার হিসেবে কাজ করছে আয়না হিসেবে কাজ করছে তো এই পাশে যদি আমার একটা প্লাস কিউ চার্জ থাকে তাহলে এইখানে আমি তার একটা অ্যাজিভ একটা রিফ্লেকশন পাবো মাইনাস কিউ চার্জ এবার এই প্লাস কিউ চার্জ যদি মুভ করে তাহলে মাইনাস কিউ চার্জটাও একই উল্টো দিকে মুভ করবে একই স্পিডে একই ভেলোসিটিতে তো এখানে বেসিক্যালি এক্স্যাক্ট সেম কনসেপ্ট ইউজ হচ্ছে জাস্ট আ মিনিট এখানে সিগন্যাল ফরমেশনটা হচ্ছে জাস্ট ডিউ টু মুভিং ইলেকট্রনস এন্ড আয়নস আয়নটা যখন মুভ করছে অ্যানোড ওয়ারের দিকে এই সরি ইলেকট্রনটা যখন মুভ করছে অ্যানোড ওয়ারের দিকে বা আয়নটা যখন ক্যাথোডের দিকে তখন একটা ইন্ডাকশন হচ্ছে ইন্ডাকশন সেই ইন্ডাকশনের ফলে একটা ইন্ডিউস চার্জ তৈরি হচ্ছে অ্যানোড ওয়ারে বা ক্যাথোড ইয়েটাতে শিল্ডটাতে জাস্ট বি কেয়ারফুল সিগন্যাল ডায়েস হোয়েন ইলেকট্রন আর আয়ন হিট দ্য ইলেকট্রোড যে মুহূর্তে এই ওয়ারে এসে ইলেকট্রনটা হিট করে গেল সেই মুহূর্তে সিগনাল শেষ সিগন্যাল ডায়েস অনেকের এটা ধারণা আমি একটু আগে বলছিলাম ভুল ধারণা অনেকের একটাই ভুল ধারণা থাকে যে ইলেকট্রনটা এসে ওই অ্যানোড ওয়ারের টাচ করলে তবে সিগনাল প্রডিউস হয় তখন কিন্তু না ইনফ্যাক্ট ইলেকট্রনটা এসে অ্যানোড ওয়ারের টাচ করলে সিগনালটা শেষ হয়ে যায় যে সিগনাল ডায়েস বেসিক্যালি তো যতক্ষণ ইলেকট্রনটা দূরে আছে এবং অ্যানোডের দিকে মুভ করছে ততক্ষণ একটা ইন্ডিউস সিগনাল তৈরি হয় তো আমি ভেরি বেসিক্যালি জাস্ট ওভারঅল একটা আয়নাইজেশন ডিটেক্টারের একটা কিছু এক্সাম্পল দেবো এইখানে হচ্ছে বাবল চেম্বার বলা হয় এটাকে তো তখনকার দিন আগেকার দিনে কি ইলেকট্রনিক ডিটেকশন ছিল না এই সমস্ত ওয়ার হাই ভোল্টেজ কিছু ছিল না তখন যেটা করা হতো সেটা হচ্ছে একটা চেম্বারের মধ্যে একটা সার্টেন লিকুইডকে রাখা হতো যেটাকে জাস্ট তার বয়লিং পয়েন্ট থেকে একটু কম টেম্পারেচার ফর এক্সাম্পল যদি জল রাখা হয় জলকে ধরো জাস্ট নাইনটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখা হলো এবার যেই মুহূর্তে একটা চার্জ পার্টিকেল পাস করছে ও এনার্জি ডিপোজিট করছে তারপরে হিট তৈরি হচ্ছে সেই হিটটা ওই নাইনটি নাইন সেলসিয়াসটা নাইন ডিগ্রি হান্ড্রেড হয়ে গেল তখন কি হবে সামান্য এলাকায় আমার একটু ভেপারাইজেশন হবে ঠিক আছে তো হবে হবে জাস্ট ওই ট্র্যাক বরাবর তো সেইখানে ট্র্যাক বরাবর যেহেতু ওখানে মানে আমার বয়লিং হবে সেখানে আমার বাবল ফর্মেশন হবে তো আমি যখনই দেখবো একটা বাবল তৈরি হয়েছে একটা লম্বা একটা ট্র্যাক থ্রু একটা বাবল তৈরি হয়েছে তার মানে সেখান থেকে কোনো একটা চার্জ পার্টিকেল গেছে ইনফ্যাক্ট সেই জন্যই চেম্বার টার নাম চেম্বার তো এইরকম একটা এই লেফট সাইড ফটোগ্রাফটা হচ্ছে একটা ফটোগ্রাফ তো সেইটাকে লোকজন এইভাবে তখন হাতে এঁকে সেই পার্টিক গুলোকে রিপ্রোডিউস করতো এবং সেখান থেকে বিভিন্ন যেমন হচ্ছে গার্গামেল সারনে সেইখানে প্রথম নিউট্রাল কারেন্ট ডিসকভারি হয়েছে যারা পার্টিক্যাল ফিজিক্স জানে তারা জানে নিউট্রাল কারেন্ট চার্জ কারেন্ট তো নিউট্রাল ডিসকভারি প্রথম এইভাবে ম্যানুয়াল মেথডে করা হয়েছিল তার পরবর্তীকালে বিভিন্ন এই সমস্ত এসেছে গাইগার মুলার টিউব এটা মোটামুটি সবাই আশা করি জানো কি জিনিস তারপরে ড্রিফ্ট চেম্বার আছে টাইম প্রজেকশন চেম্বার টিপিসি ইনফ্যাক্ট এই টিপিসি যে জিনিসটা এটার মধ্যে কিন্তু লিকুইড ইউজ হয় মানে ইনফ্যাক্ট আমি প্রথম স্লাইডে লিখেছিলাম গ্যাস অর লিকুইড ফিল্ড তো মোস্টলি এই সমস্ত ডিটেক্টরে গ্যাস সি ফিল হয় কিন্তু এই টিপিসি এমন একটা ডিটেক্টার এর মধ্যে লিকুইড অর্থাৎ লিকুইড আর্গান ফিল করা হয় অনেক সময় তো সেটাকে লার টিপিসি বলে এল এ আর টিপিসি লিকুইড আর্গন টিপিসি এছাড়া প্রপোর্শনাল কাউন্টারের ছবিটা আমার এখানে দেওয়া হয়নি প্রপোর্শনাল কাউন্টার বলে একটা জিনিস আছে জাস্ট ডিফারেন্সটা বলি যে গাইগার মুলার টিউব যেটা এটা কিন্তু এনার্জি মেজার করতে পারে না এটা শুধু পার্টিকেলটাকে কাউন্ট করতে পারে মানে একটা পার্টিকেল পাস করেছে সেটাও বলতে পারে সেই পার্টিক এনার্জি কত সেটাও বলতে পারে না সেই জন্য আরেকটা ডিটেক্টর আছে সেটার নাম হচ্ছে প্রপোর্শনাল কাউন্টার তো সেইটা এনার্জি মেজার করতে পারে সিমিলারলি এইখানে হচ্ছে মাল্টি প্রপোর্শনাল কাউন্টার এখানে অনেকগুলো ওয়ার আছে সেইখানে মানে এটা অনেকগুলো ওয়ার থাকার জন্য এটা থেকে পজিশন পাবো অ্যাজ ওয়েল এজ এনার্জি পাবো তাছাড়া এইটা হচ্ছে রেজিস্ট্রি ফ্লেট চেম্বার আর আরেক রকমের ডিটেক্টর আমি কোনো ডিটেলসে যাচ্ছি না এগুলোর ইনফ্যাক্ট আমাদের ল্যাবে এই রেজিস্ট্রি ফ্লেট চেম্বার এক্সপেরিমেন্ট নিয়ে কাজ হয় তো এইটা একটা ডিটেক্টর আমাদের আর লাস্ট হচ্ছে স্ট্র টিউব তো স্ট্র টিউব হচ্ছে কাইন্ড অফ প্রপোর্শনাল কাউন্টার্স বাট মানে এগুলো সাইজ খুব ছোট হয় মানে এটা ডায়মিটার গুলো খুব ছোট হয় যার ফলে এগুলোকে অনেকগুলো স্ট্যাক করা যায় এবং যেহেতু ডায়মিটার ছোট এবং এগুলোকে ক্লোজলি প্যাক করা যায় সেই জন্য মানে এটা থ্রু দিয়ে আমরা পজিশন রেজলিউশন বেটার পাই ইনফ্যাক্ট অ্যাটলাস এক্সপেরিমেন্ট যদি কেউ জেনে থাকে সিএমএস এর অ্যাটলাস এক্সপেরিমেন্ট সেইখানে কিন্তু ওদের এই ট্রানজিশন রেডিয়েশন মেজার করার জন্য এই স্ট্রটি ইউজ করা হয় এবারে আসছি আমি সেমি ডিটেক্টরে আমি অলরেডি তেইশ মিনিট হয়ে গেছে আমার টাইম দেওয়া আছে মোটামুটি চল্লিশ মিনিট তো আমি চেষ্টা করছি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল শেষ করার তো সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ডিটেক্টর আশা করি মানে যারা মানে মোটামুটি সবাই পিএন জাংশন ডায়ড সম্পর্কে মোটামুটি সবাই জানো ঠিক আছে তো আমি আবার একটা ইন্টারাকশনের জায়গায় আসবো এটা হচ্ছে পিএন জাংশন ডায়ডের একটা ছবি তো আমি জাস্ট আবার লোকজনকে তোমাদের জিজ্ঞেস করতে চাই যে ডিপ্লিশন রিজিয়ান তো তোমরা জানো কি জিনিস তো ফার্স্ট এটা আমাকে বলো যে এই যে পি রিজিয়ান এন রিজিয়ান আর ডিপ্লিশন রিজিয়ান এই তিনটে রিজিয়ানের চার্জ কি মানে এটা কি ইলেকট্রিক্যালি নিউট্রাল না পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ কোন এলাকাটা এনিওয়ান আনমিউট করে বলতে পারিস যে উত্তর দিতে চাস যখন কেউ বলছেন না তো বলে দিই সেটা হচ্ছে যে এই পিরিজিয়ানে এমটি হোল থাকা সত্ত্বেও বা এন রিজিয়ানে ফ্রি ইলেকট্রন থাকা সত্ত্বেও এরা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল ঠিক আছে এরা কিন্তু কেউ চার্জ নয় এরা সবাই ইলেকট্রিক্যালি নিউট্রাল চার্জ কোন জায়গাটা সেটা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ান জায়গাটা এবং এইখানে চার্জের জন্য একটা ব্যারিয়ার পোটেন্সিয়াল তৈরি হয় এখানে এবং এই ব্যারিয়ার পোটেন্সিয়ালটা ফার্দার চার্জ ফ্লোকে মানে হ্যাম্পার করে এটা ফার্দার চার্জ ফ্লো হতে দেয় না তো আমরা এখানে যেটা করে থাকি সেটা হচ্ছে যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন এই ডিপ্লিশন রিজনটা ছোট হতে থাকে আমরা সেটা দরকার নেই আমরা ডিপ্লিশন রিজন বাড়াতে চাই তার কারণ এখানে চার্জ পার্টিকেল ইন দ্য ডিপ্লিশন রিজন প্রডিউসেস ইলেকট্রন ওয়াল পেয়ার তো আমরা চাই এই ডিপ্লিশন রিজনটা যতটা বড় সম্ভব ততটা ভালো তো সেই জন্য আমরা এটাকে রিভার্স বায়াসে রাখি যাতে আমার ফুল ডিটেক্টরটা ফুল ডায়োডটা রিভার্স বায়াসে চলে যায় তো সেক্ষেত্রে পুরোটা আমার ফুললি ডিপ্লিটেড হয়ে যায় জায়গাটা তো ফুললি ডিপ্লিটেড হয়ে গেলে কি আমি পুরো ডিটেক্টরটা ইউজ করতে পারবো ফর ডিটেকশন এভার চার্জ পার্টিকেল পাস করছে হাই এনার্জি চার্জ পার্টিকেল তারা সেখানে ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস করছে তো সেখানে যেহেতু এবার আমরা যেহেতু হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে রিভার্স বয়সে সাম থ্রি হান্ড্রেড এরকম টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ভোল্ট হয় তো সেক্ষেত্রে সেম প্রিন্সিপাল ইলেকট্রন হোল মুভ করবে এবং আমার একটা কারেন্ট পাওয়া যাবে তো সেই কারেন্টটা দেখে আমি বলতে পারবো কি এবার এখন ব্যাপারটা হচ্ছে এই সেমিকন্টাক অ্যাডভান্টেজ গুলো কি একটা হচ্ছে যে এই ইলেকট্রন হোল পেয়ার প্রডিউস করতে আমার যে এনার্জি লাগে সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন ভোল্ট কিন্তু আমরা যখন মানে চার্জ পার্টিকেল যেটা পাস করছে সেটা তো মোটামুটি জিগা ইলেকট্রন ভোল্ট অর্ডারে কিন্তু ওই চার্জ পার্টিকেল পুরোটা এনার্জি ডিপোজিট করছে না তবে ধরলাম খুব কম এনার্জি ডিপোজিট করছে সে ওয়ান কিলো 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 ইলেকট্রন ভোল্ট সে ডিপোজিট করলো হ্যারাজ আমার ধরো ইলেকট্রন ভোল্ট পেয়ার প্রডিউস করতে ওয়ান ইলেকট্রন ভোল্ট লাগছে সেক্ষেত্রে আমরা ওয়ান ইলেকট্রন ভোল্ট পেয়ার পেয়ে যাবো তো এক্ষেত্রে সেই জন্য এই সেমিকন্ডার ডিটেক্টর যেহেতু ওর থ্রেস এনার্জি যদি আমরা বলতে পারি এ ফিউ ইলেকট্রন ভোল্ট সেখানে আমরা যদি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি একটা পার্টিকেল ডিপোজিট করে সেখানে সেখানে আমরা একটা হিউজ এনার্জি রিজলিউশন পাব সেকেন্ড হচ্ছে যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেহেতু খুব সরু হয় মানে খুব স্মল সাইজে প্রডিউস করে যে ফিউ মাইক্রন ফিউ হান্ড্রেডস অফ মাইক্রন সেই জন্য এটার খুব ভালো পজিশন রিজলিউশন আমরা করতে পারি এটা থেকে থার্ড হচ্ছে টাইমিং রিজলিউশন গুড টাইমিং রিজলিউশন পাওয়া সম্ভব এটা থেকে কারণ সেমি মধ্যে ইলেকট্রন হোল মোটামুটি ফাস্ট মুভ করে তো ফিউ ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা সিগন্যাল প্রডিউস সিগন্যাল পাবো তো এটার এনার্জি রিজলিউশন ভালো পজিশন রিজলিউশন ভালো টাইমিং রিজলিউশন ভালো তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে রেডিয়েশন ড্যামেজ রেডিয়েশন ড্যামেজ কি জিনিস না যখন আমাদের কোনো একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টার এনি মেটেরিয়াল রয়েছে যেটা আমরা যখন কোনো হাই রেডিয়েশন জোনে থাকে সেই হাই রেডিয়েশন এর ক্ষেত্রে মানে তারাই এই হাই এনার্জি পার্টিকেল গুলো এরা সেই স্ট্রাকচার থেকে অনেক রকম তারা ড্যামেজ করতে পারে তার মধ্যে একটা প্রমিনেন্ট ড্যামেজ হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের ড্যামেজ সিলিকন এটম গুলো একটা ক্রিস্টাল স্ট্রাকচার অ্যারেঞ্জ রয়েছে এখন যদি একটা হাই এনার্জি চার্জ পার্টিকেল একটা সিলিকন আইটমকে কোলাইট করে গিয়ে সে সেই তার মানে ক্রিস্টাল ল্যাটিসের লোকেশন থেকে তাকে ডিসলজ করে দিতে পারে সেক্ষেত্রে কি আমার একটা ভয়েড তৈরি হলো ক্রিস্টালে তো রেডিয়েশন ড্যামেজ একটা বিরাট বড় প্রবলেম সেমিকন্ডাক্টর ডিটেক্টরের ক্ষেত্রে ইনফ্যাক্ট সেই জন্য সমস্ত বড় এক্সপেরিমেন্ট যেমন সান টারে সব জায়গায় মাঝে মাঝে দেখবে সবাই যে দু তিন বছর ছাড়া ছাড়া শাট ডাউন হয় এবং আপগ্রেডেশন হয় বা মডিফিকেশন হয় তো এই আপগ্রেডেশনটা কেন এই দু তিন বছর ছাড়া ছাড়া সেমিকন্ডাক্টর ডিটেক্টর গুলো রেডিয়েশন ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যায় রেডিয়েশন ড্যামেজের সব থেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে ডার্ক কারেন্ট বেড়ে যায় অর্থাৎ মানে আমরা যখন একটা চার্জ পার্টিকেল পাস করছে সেই পেয়ার তৈরি করছে সেখান থেকে একটা কারেন্ট তৈরি হচ্ছে কিন্তু যখন কিছু নেই কোন চার্জ পার্টিকেল নেই তখন একটা লিকেজ কারেন্ট থাকে তো এই রেডিয়েশন যত লিকেজ বেড়ে যায় একটা সময় এমন লিকেজ কারেন্ট বেড়ে যায় যে আমার মানে লো এনার্জি আর ডিটেক্ট করতে পারে না মানে ওটা জাস্ট নয়েজের মধ্যে চলে যায় তো এইটা একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ সেমি কনডাক্টর ডিটেক্টর তো সেমি কন্ডাক্টর ডিটেক্টর বিভিন্ন টাইপ আছে তার মধ্যে নিউক্লিয়ার ফিজিক্সে ওরা নিউক্লিয়ার ফিজিক্স একটু লো এনার্জি আমাদের এম এমইভি রেঞ্জে তারা অন্যরকম ডিটেক্টর ইউজ করে তার মধ্যে একটা হচ্ছে জেলি ডিটেক্টর জার্মেনিয়াম লিথিয়াম মানে লিথিয়াম ডোপিন জার্মেনিয়াম এই ডিটেক্টরটা তারা আগে ইউজ করতো এখন সেটা আর ওরা ইউজ করে না কারণ এর থেকে বেটার ডিটেক্টর হচ্ছে হাই পিউরিটি জার্মেনিয়াম আর এইচপিজি ডিটেক্টর ইনফ্যাক্ট মানে হাই জার্মেনিয়ামকে হাই পিউরিটি ফর্মে পাওয়া খুব মুশকিল সেই জন্যই আগে ওরা লিথিয়াম ডোপ জার্মেনিয়াম ইউজ করতো এখন মানে টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য জার্মেনিয়ামকে পিউরিফাই করা যায় ভালোভাবে তো মানে সেই জন্য এখন ওরা হাই পিউরিটি জার্মেনিয়াম ইউজ করে আর আমরা হাই এনার্জি ফিজিক্স আমরা মোস্টলি যেটা ইউজ করি সেটা হচ্ছে সিলিকন ডিটেক্টার তো সিলিকনের মধ্যে আমাদের দু রকম ডিটেক্টর আছে একটা হচ্ছে মাইক্রোস্ট্রিপ ডিটেক্টর একটা হচ্ছে পিক্সেল ডিটেক্টর স্ট্রিপ মানে বুঝতে পারছো এরকম লম্বা লম্বা একটা সাপোজ একটা সিঙ্গেল ডিরেকশনে এক্স ডিরেকশনে স্ট্রিপ রয়েছে আর পিক্সেল হচ্ছে একটা ওই ম্যাট্রিক্স টাইপের মানে রো কলম ওয়াইজ এক্স ওয়াই ডাইরেকশনে দুদিকে থাকে তো এইটা হচ্ছে জাস্ট একটা পিকচার ফ্রম সিএমএস ডিটেক্টর সিএমএস এর সিলিকন স্ট্রিপ ডিটেক্টর এই যে দেখো লম্বা লম্বা সব স্ট্রিপ গুলো এখানে দেখতে পাচ্ছ এই এক একটা স্ট্রিপ হচ্ছে এক একটা ডিটেক্টর তো স্ট্রিপের প্রবলেম কি হচ্ছে তুমি একটা ডিরেকশনে শুধু সেটাকে পজিশনটা মেজার করতে পারো তো সেক্ষেত্রে আমরা কি করি সাধারণত সেটাকে আমরা ডুয়াল রিড আউট সিস্টেম করি সেটা হচ্ছে একটা যদি এক্স ডিরেকশনে থাকে একটা ওয়াই ডিরেকশনে থাকবে এইরকম তাহলে কি মানে দুটো থেকে ক্রস করে আমরা পজিশনটা পাবো আর পিক্সেলের ক্ষেত্রে সুবিধা কি পিক্সেলে ওই তোমার মানে যেহেতু ওটা পিক্সেলেটেড ফর্মে রয়েছে সেই জন্য দুটো লেয়ার না হয় একটা লেয়ারই হয়ে যায় কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সাপোজ যদি আমাদের এন নাম্বার অফ স্ট্রিপ থাকে পিক্সেল হলে সেটা এন স্কোয়ার হয়ে যাবে তো মানে আমার নাম্বার অফ ইলেকট্রনিক চ্যানেলস বেড়ে যাচ্ছে আমার যদি স্ট্রিপের ক্ষেত্রে এনখানে ইলেকট্রনিক চ্যানেল লাগে পিক্সেলের ক্ষেত্রে এন স্কোয়ার লাগবে তো মানে আমার ইলেকট্রনিক্স কস্টটা জাস্ট মানে স্কোয়ার ইয়েতে বেড়ে যায় এক্সপোরেন্সিয়ালি বেড়ে যায় তো এইটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বাট প্রেজেন্ট ডেতে ইলেকট্রনিক্স যেহেতু অনেক চিপ হয়ে যাচ্ছে এখন সেই জন্য আমরা এখন পিক্সেল ডিটেক্টর মোটামুটি অ্যাফোর্ড করতে পারি তাছাড়া এক্সোটিক কিছু স্টাফ আছে যেমন ডায়মন্ড ডায়মন্ড ডিটেক্টর বলে ডিটেক্টর আছে ডায়মন্ড দিয়ে ডিটেক্টর লোকজন বানায় আহ আমি এক্সাক্ট ডিটেলস টা জানি না ডায়মন্ড ডিটেক্টর বাট কিছু জায়গায় মানে মোস্টলি কোনো লার্জ এক্সপেরিমেন্ট ইউজ হয়নি এখনো অবভিয়াসলি কারণ কস্টের কস্ট একটা বিরাট বড় ফ্যাক্টর ডায়মন্ড ইস হিউজলি এক্সপেন্সিভ কিন্তু মানে এখনো পর্যন্ত ল্যাব টেস্টিং এর ডায়মন্ডের কিছু অ্যাডভান্টেজ দেখা গেছে একটা পয়েন্ট হচ্ছে ডায়মন্ডের যেহেতু মানে এই ব্যান্ড গ্যাপটা একটু বেশি থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট সামথিং এস ফার এস আই রিমেম্বার তো যেহেতু ব্যান্ড গ্যাপটা একটু বেশি সেই জন্য মানে এটাতে নয়েস ফ্লোরটা অনেক বেটার মানে ডায়মন্ড ডিটেক্টর নয়েসটা অনেকটা বেটার মানে অত নয়েজ আসে না যেটা সিলিকনে আছে সিলিকনের আই থিঙ্ক অনেক কম ব্যান্ড গ্যাপটা সামথিং শুভান তুই যদি সিলিকনের ব্যান্ড গ্যাপ জানিস একটু বলে দে প্লিজ ওকে তো লাস্ট টাইপ অফ ডিটেক্টর আমি যেটা বলবো সেটা হচ্ছে সিন্টিলেটর ওয়েভলেন্থ শিফটার আর ফটো ডিটেক্টরস তো লাস্ট ফর্ম অফ ডিটেকশন মেথড হচ্ছে সিন্টিলেশন ভাই কিছু প্রশ্ন করলি তুই আমি একটু হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম সিলিকনের ব্যান্ড গ্যাপ কত জানিস 1. সামথিং মনে হয় 1. সামথিং সেখানে ডায়মন্ডের তো 3.4 সেজন্য সিলিকনের ক্ষেত্রে নয়েজ প্রবলেমটা অনেক বেশি আমি এইটার কথা বলছিলাম ওই যে আমি শুরু করবো তো সিন্টিলেটর এটা অনেকটা কেমিস্ট্রির ব্যাপার আমি কেমিস্ট্রির খুব একটা বেশি জানি না তো যতটা জানি ততটাই বলছি তো বা সার্টেন মেটেরিয়াল আছে যারা মানে লাইট এমিট করে রেডিয়েশন তাদের মধ্যে পাস করলে তারা লাইট এমিট করে তো এরা টু টাইপের হতে পারে একটা হচ্ছে ইনঅর্গানিক অর্গ্যানিক এদের অ্যাডভান্টেজ হচ্ছে এরা হাই লাইট ইল্ড দেয় আর বেটার এনার্জি রেজলিউশন কারণ লাইট ইল্ডটা বেশি হয় এনার্জি রেজলিউশনটা বেটার হবে এটা হ্যান্ড ইন হ্যান্ড আসে কিন্তু প্রবলেম হচ্ছে স্লোয়ার রেসপন্স টাইম আর এটা এমিশন হচ্ছে ভিজিবল রেঞ্জে গ্রিন টু ব্লু এটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম থ্যালিয়াম টু সোডিয়াম আয়োডাইড এটা হচ্ছে গামারে ডিটেকশনের জন্য ইউজ হয় এগুলো সব নিউক্লিয়ার ফিজিক্সে ইউজ হয় আর থ্যালিয়াম টু সিজিয়াম আয়োডাইড এটা মোটামুটি আলফা পার্টিকেল আর প্রোটন ডিটেকশনে ইউজ হয় বিজিও এটাকে বিসমাথ জার্মেনেট এটাও মোটামুটি ওই আলফা পার্টিক্যাল ডিটেকশনে ইউজ হয় জিঙ্ক সালফাইড

এর এক্সাম্পল হচ্ছে এই অ্যানথ্রাসিন এই টাইপের কিছু ম্যাটেরিয়াল আছে কিছু ক্রিস্টাল মেটেরিয়াল আছে আহ যেমন একটা ক্রিস্টাল ম্যাটেরিয়াল যেটা হিসাবে ইউজ করা যায় আবা সিন্টিলেটর রিসেভ ইউজ করা যায় আর কিছু লিকুইড আছে এই লিকুইড গুলো মানে বিভিন্ন লিকুইড সিন্টিলেটর ডিটেক্টর ইউজ করা যায় ইনফ্যাক্ট ফ্যাক্ট নিউট্রিনো ডিটেকশনের এক্সপেরিমেন্ট নিউট্রিনো প্রথম যেখানে ডিটেকশন হয়েছিল সেটা হচ্ছে ইউএসএতে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে সাভানা রিভার নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেইখানে প্রথম মানে নিক্লিড সিন্টিলেটর ইউজ করে তারা প্রথম নিউট্রিনো ডিটেকশন করেছিলেন তো সেই তো একটা পার্টিকুলার ফর্ম অফ সিন্টিলেটর অর্গানিক সিন্টিলেটর হচ্ছে প্লাস্টিক সিন্টিলেটর ঠিক আছে যেটা আমরা অ্যাক্টিভলি ইউজ করি তো এর একটা টাইপ হচ্ছে যেটা মোস্টলি এখন ইউজ হয় সেটা হচ্ছে প্রাইমারি ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল যেটাকে ফ্লুয়ার বলা হয় সেটা এই আগে যে আমি গুলো বললাম তার মধ্যে কিছু একটা যেমন পপ আপ হতে পারে পিভিডি বা বিপিবিডি এই টাইপের ম্যাটেরিয়াল হতে পারে এইগুলো সব কেমিস্ট্রি লোকেরা হয়তো জানবে আমি ঠিক জানি না কি জিনিস এগুলো একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া হয় যেটা বাল্ক ম্যাটেরিয়াল যেমন পলিভিনাইল টলোইন বা পলিস্টিরিন তো এই বাল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এই গুলোকে সামান্য পরিমাণে মিশিয়ে দেওয়া হয় দিয়ে তারপর সেটাকে এক্সট্রুড করা হয় তো ইনফ্যাক্ট আমি দেখাচ্ছি একটু পরে আরেকটা একটা টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিঙ্গেল কম্পাউন্ড একটা সিঙ্গেল মলিকিউল যার মধ্যে দুটো ফাংশনাল গ্রুপ আছে একটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল প্লাস্টিক গ্রুপ আর একটা হচ্ছে এই ফ্লুয়ার গ্রুপ যেমন হচ্ছে পলিথিলিন ন্যাপথালেট তো পলিথিলিন পার্টটা হচ্ছে আমার প্লাস্টিক মেটেরিয়াল আর ন্যাপথালেট পার্টটা সেই সেটা হচ্ছে আমার ফ্লুয়ার মেটেরিয়াল তো এটা একটা সিঙ্গেল মলিকিউল তার মধ্যে এই দুটো ফাংশনাল গ্রুপ আছে দুটো গ্রুপ একসাথে কাজ করছে তো এইটা মোটামুটি ফিউচার অফ সেন্টিলেটার বলা হয় এই ইয়েটাকে এই এই টাইপের সিঙ্গেল কম্পাউন্ড ম্যাটেরিয়াল গুলোকে কারণ মোটামুটি এখন মানে এগুলো নিয়ে খুব অ্যাক্টিভলি রিসার্চ হচ্ছে ভবিষ্যতে হতে এগুলো খুব রিসেন্টলি আসবে তো এইটা একটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ল্যাবের ইনফ্যাক্ট নিয়ে সন্ধ্যাবেলায় ছবিটা তুলেছি এটা হচ্ছে আমাদের পলিস্টিরিন ম্যাটেরিয়াল প্লাস্টিকটা আর প্রাইমারি ফ্লুরোসেন ম্যাটেরিয়ালটা এক্সাক্টলি কি জানি না সম্ভবত কি ফ্লেক্সিপ বলে একটা নতুন ম্যাটেরিয়াল এসছে খুব চিপ সেইটা সম্ভবত ইউজ করা হয়েছে তো আমার কাছে ইনফ্যাক্ট জিনিসটা নিয়ে বসে আছে এখানে তো এই ওপরে একটা দেখো সাদা কোটিং আছে ছবি তো এখানে তোমরা দেখতে পাবে একটা সাদা কোটিং আছে তো এই ওপরে যে সাদা কোটিংটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইটানিয়াম ডাইঅক্সাইড তার কারণ হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড হচ্ছে খুব সাদা তো এটাকে আমরা একটা অ্যাজ এ রিফ্লেক্টার ইউজ করি তো আমার এর ভেতরে যখন পার্টিকেল পাস করছে তো একটা লাইট প্রডিউস করছে সে সিন্টিলেটিং লাইট তো সেই সিন্টিলেটিং লাইটটা যাতে বাইরে না চলে আসে সেই জন্য আমরা বাইরে এই হোয়াইট দিয়ে কভার করি টাইটানিয়াম দিয়ে কভার করি এটা এস এ রিফ্লেক্টর খুব ভালো কাজ করে ও ওই লাইটটাকে রিফ্লেক্ট ব্যাক করে দেয় কোনো লাইট লস হয় না কোনো বলবো না বাট মানে অ্যাজ অ্যাজ মিনিমাম পসিবল লাইট লস হয় কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে আমরা তো লাইটটাকে প্রডিউস করে ফেললাম এবারে লাইটটাকে আমি ডিটেক্ট করবো কি করে তার জন্য আমার একটা ফটো ডিটেক্টর লাগবে কিন্তু ফটো ডিটেক্টরটা আমি ভেতরে বসাতে পারবো না তো আমাকে লাইটটাকে বাইরে আনতে হবে তার জন্য সেকেন্ড জিনিস যেটা আছে দ্যাট ইজ ওয়েভলেন্স শিফটিং অপটিক্যাল ফাইবার্স ঠিক আছে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েভলেন্স শিফটিং নাম হলেও আমাদের প্রাইমারি গোল কিন্তু ওয়েভলেন্স শিফটিং না আমাদের প্রাইমারি গোল হচ্ছে লাইট কালেকশন ঠিক আছে তো কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যারা লাইট একটা ওয়েভলেন্থ এ অ্যাবজর্ব করে আর রিয়েমিট করে ইন অ্যানাদার ওয়েভলেন্থ তো এরা সাধারণত মানে হাইয়ার এনার্জি লাইট অ্যাবজর্ব করবে করে লো এনার্জিতে ইমিট করবে রিয়েমিট করবে তো এইটা জাস্ট আমাদের পারপাস হচ্ছে লাইট কালেকশন ইনসেন্সিটিভ এটা তার কারণ হচ্ছে কি যখন তোমরা যদি তোমরা ক্লিয়ার অপটিক্যাল ফাইবার দেখো তাহলে তোমরা দেখবে যে সেখানে আমি যে কোনো অ্যাঙ্গেলে লাইট সেটাতে ইন্ট্রোডিউস করতে পারি না আমাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে লাইটটাকে ইন্ট্রোডিউস করতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তার থেকে বোধ বেশি অ্যাঙ্গেলে যাতে সেটা টোটাল ইন্টারনেট ডিসপ্লেশনে লাইটটা পাস করতে পারবে এরকম কিছু আছে তো ক্লিয়ার অপটিক্যাল ফাইবার সে অমনি ডাইরেকশনাল লাইট যে কোনো অ্যাঙ্গেল থেকে লাইট কালেক্ট করতে পারে না সেই জন্য আমাদের এই স্পেসিফিক ওয়েবলেন্স শিফটিং গুলো লাগে যারা এই একটা যে কোনো ডিরেকশন থেকে সে লাইটটাকে অ্যাবজর্ভ করবে করে তার সেম ডিরেকশনে সেটাকে পাস করাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে তো একটা বাই প্রোডাক্ট হিসেবে আসছে তো কিন্তু মেজরলি যে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে লাইট কালেকশন তো এইটা আমি একটা ছবি ছবি আমার আমার নিজের তোলা এইটা আমি এই কিছুদিন আগে একটা কনফারেন্স প্রাগে আহ আইচে বলে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফিজিক্স তো সেইখানে ওরা বিভিন্ন এই মানে বিভিন্ন কোম্পানি তাদের এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছিল তো এইটা হচ্ছে একরকম ডাব্লিউএলএস ম্যাটেরিয়াল তো এই ওপরের সাইড এই ওপর থেকে ওরা একটা আলট্রাভায়োলেট লাইট দিচ্ছে আর ওরাই বিভিন্ন এই ম্যাটেরিয়াল গুলোকে রেখেছে এই প্লাস্টিকগুলোর মধ্যে ওরা সামান্য পরিমাণে এই আহ সিন্টিলেটিং ম্যাটেরিয়াল গুলোকে মিশিয়ে রেখেছে তো এইগুলো মোটামুটি দেখো একটু ভায়োলেট টাইপের লাইট দিচ্ছে পেছনের এইগুলো একটু ব্লু লাইট দিচ্ছে আর এইটা হচ্ছে একটা গ্রিন লাইট দিচ্ছে তো এই ম্যাটেরিয়াল গুলো এবার এইগুলোতে আমরা ফাইবার বানাতে পারি মানে এটা জাস্ট একটা এই অবজেক্ট গুলো এগুলোর এই সেম প্রিন্সিপাল ইউজ করে আমরা ফাইবারগুলোকে বানাতে পারি তো এই ফাইবার গুলো এই এর ভেতরে গ্রুপ করে তার ভেতর দিয়ে ফাইবার গুলোকে পাস করানো হয় এসি ডিটার গুলোর ভেতর দিয়ে তো এইভাবে আমরা লাইটটাকে কালেকশন করে থাকি তো ফাইনালি যেটা সেটা হচ্ছে ফটো আমি একটাই ফটো ডিটেক্টর দেখাবো সেটা হচ্ছে টিউব আমি ফার্দার অন্য কিছুতে যাচ্ছি না যাচ্ছি না এক্ষেত্রে তো ফটো টিউবের টিউব প্রিন্সিপাল হচ্ছে যে সামনে আমার একটা গ্লাস উইন্ডো আছে যেটা দিয়ে আমার লাইট যাবে এবার এই গ্লাস উইন্ডোর ম্যাটেরিয়ালটা ইম্পর্টেন্ট তার কারণ আমি কোন ওয়েভ লেন্থে লাইট ইউজ করছি তার উপরে এটা মানে সেটা এটার ইম্পর্টেন্স আসে কারণ যদি নর্মাল যে গ্লাস আমরা এই লাইম গ্লাস যেটাকে বলে সেটা কিন্তু আল্ট্রা আলট্রাভাইলেট পাস করে আল্ট্রা আলট্রাভাইলেট অ্যাবজর্ভ করে তো আমার যদি পিএমটিটা ইউভি পিএমটি হতে ইউভি রেঞ্জে অপারেট করতে হয় তাহলে কিন্তু আমরা সেটাকে এই মানে নর্মাল গ্লাস ইউজ করতে পারবো না আমাদেরকে কোয়ার্স উইন্ডো ইউজ করতে হবে তো সেই অনুযায়ী ফটোমেটিক প্লাস টিউবের দাম আলাদা আলাদা হয় কোয়ার্ডসের দাম বেশি তো আলট্রাভাইলেট ডিটেক্ট করতে গেলে কোয়ার্ডস ইউজ হবে আর নর্মাল ভিজিবল হলে লাইম গ্লাস দিয়ে হয়ে যাবে দ্যাট ইজ চিপার তারপরে থাকে একটা ফটো ক্যাথোড এই ফটো ক্যাথোডটা হচ্ছে একটা এমন একটা মেটেরিয়াল যেটা হচ্ছে সাধারণত ওই অ্যালকালি বা বাই অ্যালকালি মেটাল ইউজ হয় তো এইগুলো হচ্ছে তোমার এর ওয়ার্ক ফাংশন কম তো এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট শো করে তো লাইট যখন এটার উপর এসে পড়ছে তখন ও ইলেকট্রন প্রডিউস করে উল্টো দিকে মানে ইলেকট্রন বের হয় উল্টো দিক থেকে সেই ইলেকট্রনটাও বিভিন্ন ওই ডাইনোট স্টেজে দিয়ে যায় ডাইনোট স্টেজ হচ্ছে অ্যাম্পলিফিকেশন স্টেজ এখানে কি হয় ধরো এখান থেকে একটা ফটন থেকে একটা ইলেকট্রন তৈরি হলো সেই একটা ইলেকট্রন প্রথম ডাইনোট এসে পড়ে সে আর একটা ইলেকট্রনকে নক অফ করবে অর্থাৎ একটা থেকে দুটো তৈরি হলো মাল্টিপ্লিকেশন হচ্ছে দ্যাটস ওয়াই দ্য নেম ফটো মাল্টিপ্লায়ার এখানে ইলেকট্রন মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা থেকে দুটো হলো সেটাকে সেকেন্ডারি এটা প্রাইমারি ইলেকট্রন এটা সেকেন্ডারি ইলেকট্রন দুটো ইলেকট্রন সেই দুটো এখানে গেলো চারটে হলো চারটে থেকে আটটা হলো আটটা থেকে ষোলোটা হলো জাস্ট মাল্টিপ্লাই হতে হতে এরকম মোটামুটি দশ বারোটা ডাইনোট স্টেজ থাকে দশ বারোটা ডাইনোট স্টেজের পর মোটামুটি আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ অনেকগুলো ইলেকট্রন পাই তো এই তাদের সুবিধাটা কি হলো সেটা হচ্ছে আমরা একটা ফোটন থেকে একটা ইলেকট্রন পেয়েছিলাম এবারই মাল্টিপ্লিকেশন হওয়ার ফলে আমি অনেকগুলো ইলেকট্রন পেয়ে গেলাম এখানে তো এই

তো ওইটাই হচ্ছে পটকাতে মেটেরিয়াল ওইখানে ফোটন পড়লে ও ইলেকট্রন প্রডিউস করে তো আমি জাস্ট দুটো এক্সাম্পল সেট আপ দেখাবো এখানে এই দুটো আমাদের ল্যাবেরই আমারই তোলা তো এইটা হচ্ছে এক রকমের ডিটেক্টর এইখানে তোমার দুটো সিন্টিলেটর আছে দুটো এল শেপের দুখানা সিন্টিলেটর মানে দুটো সেপারেট একটা সিন্টিলেটর নয় দুটো সেপারেট তাদেরকে মোটামুটি এল শেপে বসানো হয়েছে এইভাবে বসিয়ে তার উপর এইখানে একটা ফটোমেট্রিক টিউব লাগানো আছে এখন এই যে এল শেপ থেকে এই ফটোমাল্টিপ্লার টিউবে যেটা এটার এটা এতটা চওড়া এখানটা কিন্তু ফটোমাল্টিপ্লার টিউবটা মুখটা অনেক ছোট তো সেই জন্য আমাদের এইখানে একটা ওয়েজ শেপ জিনিস লাগানো হয় এটাকে বলা হয় লাইট গাইড এই লাইট গাইড এর কাজ হচ্ছে এই বড় একটা ইন্টারফেস থেকে লাইটটাকে মুভ করে ওই ছোট ইন্টারফেস থেকেই ফটো টিউবে নিয়ে যাবে তো দিস ইজ কাইন্ড অফ আ এক্সপেরিমেন্টাল সেট আপ আর একটা হচ্ছে এইরকম জিনিসটা তো এইখানে দেখো এই পুরো লম্বা জিনিসটা হচ্ছে একটা গোটা সেন্টিলেটার আর এদের মধ্যে ফাইবার বসানো আছে এর ভেতর দিয়ে তো এই যে দেখো প্রত্যেকটা ছোট ছোট লাইট ডট দেখতে পাচ্ছ এই লাইট ডট গুলো কিন্তু একটা শিফটিং ফাইবার আউটপুট তো এইখানে আমরা আর রকম ফটো ডিটেক্টর বসাই যেটা আমরা এই ফটো মাল্টিপ্লায়ার টিউব বললাম এটা গ্যাস ফিল্ড টিউব সেরকম একটা সিলিকনটা ডিটেক্টর আছে যেটা সিলিকন ফটো মাল্টিপ্লায়ার এসআইপিএম তো এইখানে আমরা এই এক একটা এন্ডের উপর বসিয়ে দিই দিয়ে এইভাবে আমরা এখানে লাইট ডিটেক্ট করি তো মোটামুটি আমার বিয়াল্লিশ মিনিট হয়ে যাচ্ছে তো আমি মোটামুটি এটা আমার জাস্ট এন্ড অফ দ্য টক আমি এছাড়া আরো অনেক কিছু বলবো ভেবেছিলাম যেমন ইলেকট্রনিক্স আর ডেটা অ্যাকুইজিশন এইগুলো কিন্তু সেগুলো বড়টা টাইম নেই তো আমি কুইকলি কিছু মেজর এক্সপেরিমেন্ট সম্পর্কে জাস্ট হাইলাইট করব তার মধ্যে আমি এখানে একটা কোট ইউজ করেছি সেটা হচ্ছে যে লিটিল ড্রপ অফ ওয়াটার লিটিল গ্রেন্স অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশন অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড এটা কারণটা এই কোডটা আমি পার্টিকুলার ইউজ করার কারণ হচ্ছে যে মানে এতক্ষণ আমরা যে ডিটেক্টর গুলো পড়লাম এগুলো হচ্ছে ছোট ছোট পার্ট অফ এন এক্সপেরিমেন্ট একটা ডিটেক্টর নিজে খুব বেশি কিছু করতে পারে না তো এই সব কটা ডিটেক্টরকে ইন কনজাংশন এসে একটা জায়গায় এসে তারা যে যেন ফোটা ফোঁটা জল দিয়ে আমরা একটা সমুদ্র তৈরি হচ্ছে আমরা একটা বড় ডিটেক্টর তৈরি করি এই ছোট 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 পার্টস গুলো দিয়ে ছোট ছোট আলাদা আলাদা টাইপ অফ ডিটেক্টর দিয়ে তো প্রথম এক্সপেরিমেন্ট আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে সিএমএস এক্সপেরিমেন্ট এলএইচসি সার্ন তো তোমরা যারা অনেকে আশা করি জানো এল এক্সি লার্জ হাইড্রন কোলাইডের একটা বিগ পার্টিকেল অ্যাক্সিলেটার ভেরি বিগ পার্টিকেল অ্যাক্সিলেটার ইনফ্যাক্ট এটা হচ্ছে জেনেভার কাছে ফ্রেঞ্চ সুইস বর্ডারে মানে ওই কিছুটা ফ্রান্স ফ্রান্সের সাইডে পড়ছে কিছুটা সুইজারল্যান্ডের সাইডে পড়ছে তো ফ্রেঞ্চ সুইস বর্ডারে এল এটা টোয়েন্টি সেভেন কিলোমিটার সার্কামফারেন্স পার্টিকেল অ্যাক্সিলেটার তো এটাতে চারটে মেজার ডিটেক্টর আছে চারটে মেজার কলেশন পয়েন্টে সিএমএস অ্যাটলাস অ্যালিস আর এলিক্স এর মধ্যে সিএমএস অ্যাটলাস এই দুটো হচ্ছে জেনারেল পার্পাস ডিটেক্টর তো এগুলো মোটামুটি মানে ইন জেনারেল পার্টিক্যাল ফিজিক্স স্টাডি করে ইনক্লুডিং হিগস ফিজিক্স অ্যালিস হচ্ছে মোটামুটি মানে হাই সরি এটা হচ্ছে আহ হেভিয়ায়ন কলিশন এক্সপেরিমেন্ট তো এলআইসি মোটামুটি সবাই আশা করি জানো যে মানে এটা প্রোটন প্রোটন কলিশন করে তো কিন্তু এটা ফ্যাক্ট যে এলএইসি সবসময় প্রোটন প্রোটন কলেশন করে না মাঝে মধ্যে লেড লেড কলিশনও করে তো লেড হচ্ছে একটা হেভিয়ায়ন তো দুটো লেড আয়নকে কলিশন করলে যে জিনিসটা হবে সেটা এলিস এক্সপেরিমেন্ট করে আর সিএমএস অ্যাটলাস আর এল এইচসিবি এটা তিনজন কিন্তু প্রোটন কলিশন করে এল হচ্ছে ভেরি স্পেসিফিক বি ফিজিক্স এর এক্সপেরিমেন্ট বি ফিজিক্স ছাড়া মোটামুটি এরা একটু আদ্রু ওই অন্যান্য কাজকর্ম করে থাকে যেমন ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি নিয়ে কিছু করে আর এই আর কি তো বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেল ফিজিক্স কিছু করে প্রাইমারি যেটা সিএমএস অ্যাটলাস তো ইন্ডিয়া এদের মধ্যে অ্যাসোসিয়েট হচ্ছে সিএমএস এর অ্যালিসে তার মধ্যে সিএমএস টা আমাদের মেজর কোলাবোরেশন আমরা টিআইএফ এর ইনফ্যাক্ট সিএমএস এক্সপেরিমেন্টই কোলাবোরেশন করি যেটা আমি শুরুতেও বলেছি তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের সিএমএস ডিটেক্টর তো এই একদম সেন্টারে হচ্ছে আমার কলিশন পয়েন্ট যেটাকে আমরা ভার্টেক্স বলি এই ভার্টেক্স এ দুটো প্রোটন এসে কলিশন করছে একদম হেড অন কলিশন হয় তো একটা প্রোটন তো নয় অনেক বাঞ্চে অনেক প্রোটন থাকে তো তারা কলিশন করছে ইনফ্যাক্ট বেশিরভাগই মিস করে যায় মানে জাস্ট এইভাবে মিস করে যায় খুব কমই আছে যারা একদম হেড অন কলিশন করতে পারে তো সেই কলিশনের পর প্রথম আমাদের যে ডিটেক্টর আছে ফার্স্ট লেয়ার এইখানে আমি জানি না লোকজন পড়তে পারছো কিনা তোমরা আমি নিজেই পড়তে পারছি না সেটা হচ্ছে সিলিকন ট্র্যাকার প্রথমে আমি একটু আগে প্রথম বলেছিলাম সেটা হচ্ছে ট্র্যাকার আমরা পার্টিকেল ট্র্যাক করি তো এইটা হচ্ছে ট্র্যাকার ট্র্যাকারের বাইরে হচ্ছে ম্যাগনেট এই ম্যাগনেটটা হচ্ছে একটা ওয়ান অফ দা মানে পৃথিবীর লার্জেস্ট ম্যাগনেট এটা মোটামুটি 4 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে তো এই 4 টেসলা ম্যাগনেটিক ফিল্ডে যখন চার্জ পার্টিকেল মুভ করে সে একটা কারভেচার করে তো এই ট্র্যাকার ওই কারভেচারের মানে ফিজিক্যুলার পাথটাকে ট্র্যাক করে কার্ভট পাথটাকে তারপর সেটাকে রিকনস্ট্রাকশন করা হয় সেই পাথটাকে সেইখান থেকে আমরা রেডিয়াস অফ কারভেচার মেজার করি রেডিয়াস অফ কারভেচার থেকে আমরা পার্টিকুলার মোমেন্টাম মেজার করতে পারি অমিত ভেরা বলছো ম্যাগনিফিসেন্ট ইমেজ এইটা তোমরা সার্নার ওয়েবসাইট খুললেই পেয়ে যাবে এটা আমি সার্নার ওয়েবসাইট থেকে বেসিক্যালি ঝেপে দিয়েছি সার্নার ওয়েবসাইট খুললেই পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমাদের সিলিকন ট্র্যাকার তারপর যেটা আসছে সেটা হচ্ছে একটা প্রি সাওয়ার ডিটেক্টর সেটা সম্পর্কে আমি কিছু বলছি না তো সেকেন্ড মেজার কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যালোরিমিটার ক্যালোরিমিটার কি আমি প্রথমেই বলেছি এনার্জি মেজারমেন্ট করে থাকি আমরা তো অমিত ভেরা বলছে ফোর টেসলা ইয়েস ফোর টেসলা ইয়েস তো এটা সিএমএস ডিটেক্টার যখন মোটামুটি চালু হয়েছিল তখন ম্যাগনেটিক থ্রি পয়েন্ট ফোর টেসলা মতো থ্রি পয়েন্ট ফোর ছিল পরে সেটাকে ইনক্রিজ করে এখন মোটামুটি ফোর টেসলা চলে গেছে থ্রি পয়েন্ট নাইন চলে গেছে তো যাই হোক এই ইয়েতে আর এমআরআই মেশিনের কথা বলছি এমআরআই মেশিন তো এদের কাছে বাচ্চা এটা এটার যা সাইজ এমআরআই মেশিন তার কাছে বাচ্চা ঠিক আছে তো যে ইকাল যেটা মানে ক্যালোরিমিটার ক্যালোরিমিটার আমরা এনার্জি মেজার করে থাকি তো এখানে দু রকম ক্যালোরিমিটার আছে একটা ইলেকট্রোম্যগনেটিক ক্যালোরিমিটার একটা তো যেটা সেটা হচ্ছে মানে মূলত দুটো জিনিসের এনার্জি করে দ্যাট ইজ ফোটন আর ইলেকট্রন ঠিক আছে তো এই এটা ফোটন ইলেকট্রন দুজনের এনার্জি মেজার করে ফেললো তারপরের যে লেয়ারটা সেটাকে আমরা সাধারণত সেটা হচ্ছে হাইড্রনিক ক্যালোরিমিটার বা এইচক্যাল তো এইচক্যাল যেটা সেইটা হচ্ছে হাইড্রনস এনার্জি মেজার করে তো মানে সব পুরো প্রিন্সিপালটা যে আমি পার্টিকেলটাকে পুরোপুরি স্টপ করে দেবো ওই মিডিয়ামে এবং সেই মিডিয়ামে পার্টিকল স্টপ করে দিতে তারপরে যে মানে টোটাল কত এনার্জি ডিপোজিট হয়েছে সেটা আমি মেজার করবো করে সেখান থেকে আমি পার্টিকেলটা ইনিশিয়াল এনার্জি কত ছিল সেটা বলতে পারবো এবার আমি সব রকম পার্টিকলের কথা মোটামুটি বলে ফেললাম সেটা হচ্ছে ফোটন ইলেকট্রন হাইড্রন বেঁচে তো দিল সেটা হচ্ছে মিওন কে বলা হয় মিনিমাম আয়োনাইজিং পার্টিকেল তো এ খুব কম আয়োনাইজেশন প্রডিউস করে একদম মানে সমস্ত এর মধ্যে মিউন মিনিমাম আয়োনাইজেশন করে তো মিওয়ানকে এই এইচ এইচকাইল কোনোটাতেই থামানো সম্ভব নয় সে বেরিয়ে যাবেই তো বেরিয়ে কোথায় যাবে তো একদম আউটার লেয়ারে এই জিনিসটা এটাকে বলা হয় মিউন চেম্বার তো মিউন চেম্বারে এসে ও হিট করবে মিওন চেম্বার মিওন চেম্বারে সে স্টপ হবে না মিওন চেম্বার থেকে সোজা বেরিয়ে যাবে সে কিন্তু মিওন চেম্বারে সে কিছুটা এনার্জি ডিপোজিট করে যাবে তো এই মিওয়ানটা মোটামুটি আমরা জানি যে দুটো প্রোটনের কলিশনে একটা করে মিওয়ান তৈরি ইনফ্যাক্ট আমি যে এতক্ষণ যে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি এটাই ওয়ান অফ দ্য মানে সিএমএস এক্সপেরিমেন্টের কলিশনের ফটো ঠিক আছে তো এখানে তোমরা যদি দেখো আমি পরে দেখাচ্ছি সেটা হচ্ছে যে মানে এই দুটো মিওয়ান দুদিক থেকে বের হচ্ছে সেই মিওয়ান দুটো আমার ট্রিগার হিসেবে কাজ করে এখানে যে আমি যখনই দেখবো দুটো মিওয়ান এসছে তার মানে আমার একটা কলিশন হয়েছে আমি বলতে পারি তো এইখানে আমি পরেরটাতে যাবার আগে এই ছবিটা দেখিয়ে দিই এইটাই মোটামুটি এই দুদিক থেকে এই সাইড থেকে একটা প্রোটন আসছে এই সাইড থেকে একটা প্রোটন আসছে এইখানে কলিশন হচ্ছে এই হলুদ ট্র্যাক গুলো হচ্ছে সবই কার্ভেচার দেখো কার্ভ একটা কার্ভেচার থেকে আমার মোমেন্ট মেজার করি আর এই যে দুটো লাল দাগ দুদিকে বেরিয়ে যাচ্ছে এই দুটো হচ্ছে মিওয়ান মিওয়ানকে এইভাবে আটকানো সম্ভব নয় তো মিওয়ান সোজা বেরিয়ে যায় দুদিকে তো আর এই বাকি এই যে যে লাল যেগুলো দেখছো লাল গুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যালোরিমিটারের হিট আর এই যে নীল যেগুলো এই নীল গুলো হচ্ছে ক্যালোরিমিটারের হিট আর এই হলুদ ট্র্যাক গুলো এগুলো হচ্ছে ট্র্যাকারের সব ট্র্যাক নেক্সট যে এক্সপেরিমেন্ট আমি আসবো সেটা হচ্ছে সুপার কামিও জাপানে তো সিএমএস এক্সপেরিমেন্ট ছিল একটা কোলাইডের এক্সপেরিমেন্ট সেখানে সুপার কামিও এক্সপেরিমেন্ট হচ্ছে একটা কসমিক রে এক্সপেরিমেন্ট তো এইখানে দেখো একটা হিউজ চেম্বার আছে তার মধ্যে মানে অনেকগুলো ফটো মাল্টিপ্লেয়ার টিউব রয়েছে এই দেখো এখানে বড় বড় নিচে দেখতে পাচ্ছ বড় বড় ফটো মাল্টিপ্লেয়ার টিউব আমি একটু আগে যে ছবিটা দেখালাম ওই হাওয়া মাছুর ওইখানে তো বেসিক্যালি ওই সেম ফটো মাল্টিপ্লেয়ার টিউব দেখো কত বড় বড় এখানে তো এটা হচ্ছে একটা নিউট্রনের ডিটেক্টর যেটা চেরেঙ্ক মেথডে মানে নিউট্রনা ডিটেক্ট করে এটাতে মোটামুটি টেন থাউজেন্ড প্লাস ফটোমেটিপলার টিউব আছে টু মিনিট মোর আমি জাস্ট এটা লাস্ট লাইড আমার আমি শেষ করছি সেটা হচ্ছে যে একটা হিউজ ওয়াটার ট্যাঙ্ক এটা তো একটা হিউজ ভলিউমের ওয়াটার থাকে এবার এখানে কি হয় ওয়াটারের মধ্যে আমার যে অক্সিজেন আহ মলিকিউল গুলো আছে তার যে নিউক্লিয়াস সেইখানে ওই নিউট্রনো বা অ্যান্টি নিউট্রনো ইন্টারাকশন করে ইন্টারাকশন করে তারা তাদের করেসপন্ডিং ফ্লেভার তৈরি করে যেমন ইলেকট্রন নিউট্রন হলে সে ইলেকট্রন তৈরি করবে বা মিয়ন নিউট্রন হলে সে মিওন তৈরি করবে তো তাদের সেই করেসপন্ডিং লেপটনটা তৈরি করে এই লেপ্টনটা এত ফাস্ট এত হাই ভেলোসিটি হয় যে সেটা তার মানে সেই ওয়াটার মিডিয়ামে লাইটের যে ভেলোসিটি তার লাইটের যে স্পিড বলবো তার থেকে এই এই চার্জ লেপটন গুলোর স্পিড বেশি হয় তারপরে ফলে তোরা অফ লাইট প্রডিউস করে এই চেরিং অফ লাইটটা আমরা এখানে ডিটেকশন করি বেসিক্যালি তো রিসেন্টলি যেটা হয়েছে দু সালে ওরা একটা গ্যাডোলিনিয়াম অ্যাডিটিভ মেশাচ্ছে জলে তার আগে আলট্রা পিওর ওয়াটার ইউজ করতো এখন মানে তারপরে একটা গ্যাডোলিনিয়াম মেশানো শুরু করেছে দু থেকে যার ফলে ওরা মানে অ্যান্টি নিউট্রিনো আর নিউট্রিনো এই দুটোকে ডিস্টিংগুইজ করতে পারে এর আগে দেন জাস্ট পিওর ওয়াটারে আমরা নিউট্রিনো আর অ্যান্টি নিউট্রিনো দুজনকে ডিস্টিংগুইজ করতে পারতাম না এখন সেটা পারে এটা গ্যাডোলিনিয়াম অ্যাড করার পর তো মোটামুটি এই হচ্ছে ভেরি বেসিক ব্রিফ ইন্ট্রোডাকশন এবার মানে কোনো টেকনিক্যাল ডিটেলস ছাড়া তো এই জাস্ট এই লাস্টে আমি ফটোটা দেখাবো এটা হচ্ছে একটা ক্লাউড চেম্বারের ফটো এটা মানে আমারই তোলা ওই কনফারেন্সেই তো এখানে আলফা সোর্স আছে কোথাও একটা সেই আলফা পার্টিকেল গুলো যখন ওই মানে ভেপারের মধ্যে দিয়ে পাস করছে সে ওখানে ক্লাউড ফর্মেশন করছে তো এই একটা ট্র্যাক হচ্ছে বেসিক্যালি একটা আলফা পার্টিকেলের ট্র্যাক ওকে ওকে থ্যাংক ইউ প্রজ্বলক একদম 50 মিনিটে শেষ করেছি 10 মিনিট আছে না না ঠিক আছে তো বক্তব্যটা হচ্ছে যে আমি ওভারঅলটা শুনে যেটুকু বুঝলাম এটা থেকে মানে এটা অবভিয়াসলি প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিষয়ে মানে রিসার্চ যারা করছি তারা একটু জানি যে মানে অনেক ছোট 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 পিস সেগুলোকে ইন্টিগ্রেট করে একটা এন্টায়ার ফিল্ড অর এন্টায়ার একটা সেটআপ তৈরি হয় আহ তো মানে আমি যেহেতু মানে আমি অবশ্যই ফিল্ড থেকে বহু বাইরে কিন্তু যেহেতু আমি সিংটনে কাজ করি সিং এডুকেশন আমি ইউজ করি তো সেহেতু আমি বুঝতে পারি যে কত বিশাল একটা জায়গার একটা ছোট্ট অংশ আমি কাজ করছি তো এটা সমস্ত ব্রাঞ্চ অফ ফিজিক্সের ক্ষেত্রে সমস্ত ব্রাঞ্চ অফ স্টাডিজ ক্ষেত্রেই এটা ট্রু এবং এটা থেকে আমার একটা আইডিয়া বা আইডিয়া আমার থেকেও বড় কথা হচ্ছে যারা আজকে শুনলো বা যারা শুনলে তারা এই ফিল্ডের যে মানে রিসার্চ এর যে টপিক কি কি হতে পারে বা কোন কোন দিকে তারা ভাবতে পারে চিন্তা ভাবনা করতে পারে তার একটা বেসিক আইডিয়া তারা মানে পাবে বা পেল এটার জন্য আমার এই তোর এই প্রেজেন্টেশনটা আমার খুব ইনসাইটফুল মনে হয়েছে তাদের জন্য আমি যেহেতু সময় আমাদের কাছে খুবই সীমিত তো আমি তো কতগুলো প্রশ্ন যেগুলো মেসেজে এসছে

হ্যাঁ আলটিমেটলি আমরা যেহেতু কোনো নিউট্রাল পার্টিকেল ডিটেক্ট করতে পারি না তো মানে যখন সেই নিউট্রাল পার্টিকেল কোনো প্যাসিভলি কোনো চার্জ পার্টিকেল প্রডিউস করে তো আমরা সেই মিসিং লিঙ্ক টাইপ অফ জিনিস মানে আমি দেখছি হঠাৎ করে কিছু নেই হঠাৎ করে দুটো চার্জ পার্টিকেল বেরিয়ে গেলো তার মানে ওই দুটো চার্জ পার্টিকেল যেখান থেকে বেরিয়েছে সেইখানে একটা কিছু অন্য কিছু ছিল যে হুইচ ইস নিউট্রাল তো আমরা এখান থেকে মুভমেন্টাল কনসারভেশন এনার্জি কনসারভেশন করে বলতে পারি যে এর আগে কি ছিল ওকে হুম আই থিঙ্ক সৌরফতার উত্তর পেয়েছে যদি না পাই যে এখানে কোশ্চেন ফার্দার করতে পারে বা হটেবার আমি নেক্সট যাচ্ছি শুধু একটা স্টেটমেন্ট দিয়েছিস কাইন্ড অফ স্টেটমেন্ট আহ তোর ওই যে স্টেবিলিটির যে প্রশ্নটা ইন্টারাকশন করেছিলি ইফ ড্যাড ডেফিনিশন ওয়াজ কারেক্ট দেন আহ স্টেবেল পার্টিকাল ডেফিনিশন উল্ল বি ইউনিভার্স এটা কাইন্ড স্টেটমেন্ট ওকে

মানে অ্যাপারেন্টলি আমার যেটা মনে হচ্ছে যে মানে স্টেবিলিটির সাথে তার ইন্টারেকশন কোনো সম্পর্ক নেই ওকে আর কিছুটা সম্পর্ক আছে মানে ইউনিভার্সাল লাইফ আমার মনে হয় একটা আছে ওকে ওকে সুশোভন

আহ জিনিসগুলো যেহেতু রয়েছে এই পার্টার্ন গুলো তো এই এনার্জিটা পার্টার্নের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় জিনিস আছে পার্টার্ন ডিস্ট্রিবিউশন ফাংশন সেইটার অনুযায়ী সেই মানে এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তো প্রোটন ইটসেলফ আর প্রোটন থাকে না তো ওই মোস্টলি গ্লুওয়ান ওই এনার্জিটা ক্যারি করে তো মানে যে হিক্স প্রোডাকশন যদি যেটা এল এসিতে হয় সে মোস্টলি গ্লুওয়ান গ্লুওয়ান ফিউশন হয় সেখান থেকে মানে হিক্স প্রোডাকশন হয় আর অমিত পেরা একটি অ্যাপ্রিসিয়েট জানিয়েছে তো ইটস থ্যাংক ইউ

তো মানে পার্টিকল জেনারেশনের জন্য অন্যান্য প্যাকেজ আছে যেমন করসিকা এই সমস্ত প্যাকেজ আছে তো এই সমস্ত প্যাকেজগুলো এগুলো কোনো সফটওয়্যার রেডিমেড সফটওয়্যার নয় এগুলো কিন্তু সব হচ্ছে প্রোগ্রামিং টুল এগুলো আমাকে কতগুলো ক্লাস সি প্লাস প্লাস প্লাসের কতগুলো ক্লাস ডেফিনিশন এগুলো দিয়ে দেবে এবার সেই ক্লাস ডেফিনিশনগুলোকে ইউজ করে আমাকে নিজেকে কোড করতে হয় মানে এটা যেরকম কোনো মানে কোনো সিমুলেশন টুল বা ওই রকম টাইপের নয় যে সফটওয়্যার দুটো মাউস ক্লিক করলে আমার সিমুলেশন হয়ে গেল এগুলোর বড় বড় কোড হয় থাউজেন্ডস অফ লাইনস অফ কোড হয় যেগুলো আমাদের অনেকেই লেখে আমিও একটু আধু লিখতে পারি খুব বিরাট কিছু নিয়ে একটু আধটু পারি তো মানে জাস্ট ব্রিফলি যদি বলতে হয় জি অ্যান্ড আমরা প্রথমে ডিটেক্টার ডিজাইন করি ডিটেক্টার কনস্ট্রাকশন বলে প্রথমে ডিটেক্টরটাকে আমরা ওর জিওমেট্রিটাকে ডিফাইন করি কোড কোডের থ্রু দিয়ে তারপর মানে কোড করে আর কি তো সে বিভিন্ন ক্লাস ইউজ করে যেমন সে তারপর সেখানে আমরা ফিজিক্স প্রসেসগুলোকে ডিফাইন করি একটা ডিটেক্টার মধ্যে কি কি পসিবল ফিজিক্স প্রসেস হতে পারে সেইগুলো করে তারপর সেটাকে আমরা সিমুলেশন করি ওকে ওকে আর তো মানে মেজর টুলটা হচ্ছে জি অ্যান্ড ফোর ওকে ওকে ই ইফমেশন এ পরে যদি আর কার কোন র্তা কোন থাকে তোকে প্র্য খানে মেসানাগলো দিয়েছে ফটা যদি কার কোন কোচন তোমরান হন্ডল ন

বলবে ভালো না বোরিং জিনিস আমি আবার বলি থিওরি খুব বোরিং জিনিস কি করে ওরা পাতার পর পাতা অঙ্ক করতে পারে তো ব্যাপারটা হচ্ছে এটা পুরোটাই সাবজেক্টিভ আমার কাছে এটা খুবই আনন্দদায়ক তবে এক্সপেরিমেন্টের একটা মানে ব্যাপার হচ্ছে যে এক্সপেরিমেন্ট রোজ কাজ করে না দশ দিন কাজ কর দশ দিন ধরে পরিশ্রম করলে একদিন এক্সপেরিমেন্ট কাজ করে তো ওই দশ দিনের যদি ইয়েটা নিতে পারো চাপটা নিতে পারো তাহলে এগারো নম্বর দিন এক্সপেরিমেন্টটা যখন কাজ করবে তখন যে আনন্দটা হবে সেটা কোনোভাবে বোঝানো সম্ভব নয় বলে এটা একদম ট্রু একটা এক্সপেরিমেন্ট একদিনে তৈরি হয় না একটা এক্সপেরিমেন্ট বছরের পর বছর ধরে কাজ করতে হয় খুবই টাইম পরিশ্রম সেটা থিওরি পরিশ্রম করতে না মানে পরিশ্রম সাধ্য আমাদের প্রবলেমটা হচ্ছে যে মানে আমরা রোজ রোজ এক সাকসেস পাই না কিন্তু যখন সাকসেস পাই দ্যাট ইজ আনবিলিভেবল মানে এত সুন্দর হয় সেই সাকসেসটা সেটা

খুবই কমন একটা কোশ্চেন বোথ আর রোমান্টিক স্ট্রাগল you have to ইউ হ্যাভ টু ডিজার্ভ দ্যাট রোমান্টিসিজম ইয়া अदरवाइज ইউ উইল নট ফিল দ্যাট রোমান্টিক মোমেন্ট ইয়া সো হ্যাঁ যেটা মানে ওই জোর করে কোনো কিছুতে আসার কোনো মানে হয় না তোমার যদি সেই প্যাশনটা না থাকে এক্স্যাক্টলি হ্যাঁ প্যাশনটা না থাকলে তুমি চেষ্টা মানে পারবে হয়তো বাট মানে তুমি সেই আনন্দটা খুঁজে পাবে না পাবে না

আ ওকে ওকে আর আবার আমরা ফিজিক্স বং এর नेक्स्ट নিয়ে ফিরব এবং আমি এখন থেকে একটা اناউন্সমেন্ট করে রাখছি আমাদের नेक्स्ट ওয়েবিনার যেটা হতে চলেছে সেটা হবে একটা ইনফরমेटिव ওয়েবিনার নন টেকনিক্যাল ওয়েবিনার যে বিদেশে পিএইচডি করতে যাওয়ার ক্ষেত্রে যারা এখন আন্ডারগ্র্যাড এবং পিজি স্টুডেন্ট আছো বিদেশে পিএইচডি যারা আমরা করছি তারা আমরা একটা কমপ্রিহেনসিভ একটা ডেটাশিট বানাচ্ছি যাতে তোমরা সকলে একটা ইনফরমেশন পেতে পারো যে বিদেশে পিএইচডি করার জন্য তোমাদেরকে ঠিক কেমন প্রিপারেশন নিতে হবে নট অনলি ফর দ্য অ্যাকাডেমিক্যাল প্রিপারেশন বাট অলসো ফর ফাইন্যান্সিয়াল ইউর ফ্যামিলি মাইন্ড সেট আপ এভরিথিং অল অল প্রসপেক্ট তো আমরা সেই ওয়েবনার নিয়ে হয়তো আমরা খুব শীঘ্রই আসছি আমরা অ্যানাউন্স করবো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তো ইট উইল বি আওয়ার নেক্সট ওয়েবনার থ্যাংক ইউ অল ফর ইউর ফর ইউর জয়নিং অ্যান্ড লাস্ট মেসেজ Remains the same message until we will not get the justice from Supreme Court. That is uh, justice for Article. Thank you. Thank you.